أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ثم أما بعد فقد قال تعالى في قرآنه الكريم وفرقانه الحميد قال أنه لا إله إلا الله وقال عز من قائل إنما يخشى الله من عباده العلماء وقال تعالى أيضا قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب وقال الرسول صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم وقال الرسول صلى الله عليه وسلم البركة مع أكابركم أو كما قال النبي صلى الله عليه وسلم سمعت شدي আমাদের সামনে যে মাসটি এখন রয়ে গেছে সেই মাসটি হল মহরম মাস ক তারিখ আজকে যেহেতু পার হয়ে গেছে আলোচনার প্রসঙ্গের মুহূর্তটা যেমন দশে মহরম আশুরা আশুরাকে ঘিরে অনেক কিছু ছিল বিদাত অনেক কিছু মানে মানুষ করে থাকে ওগুলি পার হয়ে গেছে সেই হিসাবে মনে করছি যে এখন ওই বিষয়ে আলোচনা না করাই একটা প্রসঙ্গ নেই আর একটা প্রসঙ্গ ছিল এই হিজরি সাল কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের ঘটনাকে কেন্দ্র করে রচনা করা হয়েছে এবং এই হিজরি সালের সূচনা হয় দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় উনি যখন পত্র পাঠাতেন বিভিন্ন গভর্নরদের নিকটে তখন লেখা থাকে মহরম মাস সফর রবিউল আউয়াল রবিউল সানি বলা থাকতো যে হজ জিল হজ তখন প্রশ্ন উঠতো এটা কোন মাসের দিন কোন সালের দিন বুঝতে অসুবিধা হয়েছে পক্ষান্তরে মিলাদি সাল খ্রিস্টাব্দ পরিচিত যেটা শুরু হয়েছে কখন থেকে খ্রিস্টানরা মনে করে যে ঈসা আলাইহিস সালামের জন্মের পর থেকে তারা এটা গ্রহণ করেছে এবং তাদের বিশ্বাস যে এই দিনে ঈসা আলাইহিস সালাম শুধু জন্মে নেই আল্লাহর বেটা ঈসা আলাইহিস সালাম জন্মেছে তো আল্লাহ ভালো জানে এই জন্ম সালটা ঠিক আসান বেঠিক কিন্তু এইভাবে খ্রিস্টানরা গণনা করে আসে সেই সময় আমরা গণনা করি ওদের নিকটে একটা সাল নির্ধারিত হয়েছে একটা ঘটনাকে কেন্দ্র করে ঈসা আলাইহিস সালামের জন্ম সেই হিসেবে বুঝতে অসুবিধা হয় যে মার্চ মাস জানুয়ারি মাস কোন বছরের সহজ তো মানে হত্যা দেওয়া আমাকে বলা হলো যে আপনি যে চিঠিগুলো দেন সরকারি পরোয়ানা আসে এভাবে জড়ো যখন হয়ে যায় মহরম মহরম কোন বছরের মহরম পেঁচে লেগে যায়
এ বিষয়ে একটা আমাদের সিদ্ধান্ত আসা উচিত, যে কোনো একটা ঘটনা প্রবাহকে কেন্দ্র করে আমরা এই সালের সূচনা করব, যে এত সালের এই মাস উমর রাদিয়াল্লাহু আনহু পছন্দ করেন। উমর রাদিয়াল্লাহু আনহু তিনি মন্ত্রিসভা ডাকলেন এবং পরামর্শ হলো সেখানে যে একটা ঘটনাকে কেন্দ্র করে আমাদের এই সালের সূচনা করা, যাতে করে বোঝার সুবিধা হয়। তো কেউ বললেন যে ঠিক আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে কেন্দ্র, তার জন্ম তারিখকে কেন্দ্র করে শুরু করে, এটাকে প্রস্তাব দিল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত তারিখে জন্ম, কোন মাসে জন্ম, ইখতিলাফ কিন্তু আছে, এমনকি সালের ইখতিলাফ আছে। আমাদের এখানে প্রসিদ্ধ 570, কিন্তু রাহিকুল মাখতুমওয়ালা যিনি এই সিরাতের গ্রন্থ লিখে পুরস্কৃত হয়েছেন সারা মুসলিম ওয়ার্ল্ডে, তিনি প্রথম পুরস্কার পেয়েছেন, তার একটা সেরা তাফসির এ বলা যায়, ইতিহাস বলা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গ্রন্থ। তো সেখানে উনি মানে চেষ্টা করেছেন ঐতিহাসিক তথ্য দিয়ে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সাল হলো 571 খ্রিস্টাব্দ। তাহলে দেখা যাচ্ছে যে সালে ইখতিলাফ রয়েছে, তারপরে তারিখ সেখানে ইখতিলাফ রয়েছে, নয় রবিউল আউয়াল, বারো রবিউল আউয়াল। তো যেহেতু এই বিষয়টা মানে নিশ্চিন্ত না, নিশ্চিত নয়, কাজে এটাকে এড়িয়ে চলবে। আর একটা প্রস্তাব আসলো, ঠিক আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফাত দিবস থেকে শুরু করা, তো ওয়াফাত দিবস থেকে শুরু করা হয়। এই বিষয়টিতে ভেটো আসলো এই কারণে যে এই ওয়াফাত দিবস থেকে শুরু করা মানে কি, একটা মনের ভিতরে মুসলিমদের মনের ভিতরে একটা দুঃখের সঞ্চার হয়, কাজে এই দুঃখের দিন থেকে শুরু করা আমাদের উচিত হবে না। এটাও আর একটা প্রস্তাব আসলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থেকে যখন তিনি হিজরত করেন নিজের জন্মভূমি সুযোগিতায় পৃথিবীর সেরা ভূমি, আল্লাহ নিজের সর্বাধিক প্রিয় মক্কা নগরী ছেড়ে যখন তিনি আসেন শুধু ধর্মকে রক্ষা করার জন্য, আল্লাহ দিনের প্রচার করার জন্য তিনি যে এসেছিলেন, তো বড় ধরনের ত্যাগ। তো প্রস্তাব আসলো যে এই ঘটনাকে কেন্দ্র করে সাল আর বিশ্বে গণনা, তো এটাকে সবাই পছন্দ করেছে ওই সময়ে, সে গণ্যমান ব্যক্তিগণ পছন্দ করেছেন, হ্যাঁ এটা ঠিক, এটাই করা। তার মানে রাসূল শাসন হিজরতের ঘটনাকে কেন্দ্র করে এই সালকে নিবদ্ধ করা, তখন থেকে শুরু হয়েছে এই হিজরি সালের গণনা। আর ওই সময় থেকে নিয়ে সে হিসেবে আমরা মনে করতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত এখন কত সাল চলছে, হিজরতের পরে 1439 আর এই যে 16 তারিখ, তাহলে এতদিন আগে বলা যায় যে এরকম একটা ঘটনা ঘটেছে। তবে এখানে একটা বোঝার বিষয় রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু গিয়েছিলেন রবিউল আউয়াল মদিনায় হিজরত করে, কিন্তু মহরম থেকে শুরু হলো, যে মহরম থেকে শুরু হলো তার কারণটা কি, মানে তিনি গিয়ে যে পৌঁছছিলেন তো রবিউল আউয়াল বলা হয়েছে, তো রবিউল আউয়ালে গেলেন কিন্তু মহরম থেকে শুরু, এর রহস্য হিসেবে বলা হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি রবিউল আউয়ালে গিয়ে পৌঁছেছিলেন কিন্তু হিজরতের পরিকল্পনা হয়ে গেছিল অনেক আগে, তাদের নিয়ে একটা পরামর্শ হয় এবং ওই সমস্ত প্রান্তীয় সাহাবীগণ রাসূলুল্লাহ তারা বলেন যে আমরা কতদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে ছেড়ে দেবো, কাফের মুর্শিদের হাতে নির্যাতিত হবে, নিপীড়িত নিষ্পেষিত হবে, জুলুমের শিকার হবে, আর আমরা আরামে বসে থাকবো, সন্তান সন্তান নিয়ে পরিবার করে এটি হতে দেওয়া যায় না, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিতে যাবে আমি, বরং তারা থেকে পাকা পক্ত ওয়াদা করে নিয়েছিল যে আমি যদি যাই তখন আমাকে হজ করবে, যেহেতু তোমাদের
ধন সম্পদ সন্তান সন্তান হেফাজত করো, এভাবে করবে তো? যদি করো রাজি থাকো তাহলে কিন্তু আমি চাই, নতুবা না। এবং ইতিহাস বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুরব্বি চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে নিয়েছিলেন এই তাওসিক করার জন্য, মানে এই ওয়াদাটা পাকাপোক্ত করার জন্য যে হ্যাঁ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলে অবশ্যই তারা তাকে তাদের জান মাল পরিবার পরিজন যেভাবে ভালোবাসে রক্ষা করে ঠিক অর্থের বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে চুক্তি হয়ে যায়। তাহলে বলা যায় অনেক পুরাতন তো মহরম মাস বলা যায় এটা পাকাপোক্ত হয়ে যায় হিজরতে, এবং তখন থেকে বলা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত না করলেও সূচনা হয়ে গেছে, এবং বেশি দেরি নয় অল্প কিছুদিনের ভিতরে তিনি বিভিন্ন সাহাবিদেরকে প্রেরণ করা শুরু করেন। তাহলে বলা যায় মোটামুটি মহরম মাস থেকে পরিকল্পনা পাকাপোক্ত, সেই হিসেবে মহরমকে হিজরি সালের প্রথম মাস ধরা হয়েছে, বুঝতে পেরেছেন? তো সেই হিসাবে হিজরি সালের প্রথম সাল কখন থেকে শুরু হয়? মহরম মাস। তো আমরা এই নতুন নতুন বর্ষে উপনীত হয়ে রয়েছি, অর্থাৎ ১৯৩৯ হিজরিতে আমরা পা দিয়েছি। আমরা চিন্তা করা উচিত যে এইভাবে আমরা কতদিন আর কাটাবো হিজরি সাল, তারপর খ্রিস্টান, এভাবে দেখবেন যে একসময় এভাবে সালগুলি গণনা করতে করতে আমরা শেষ, সালের গণনা শুরু হতে থাকবে আমরা বেঁধে নিয়েছি। তো আল্লাহ তাআলা আমাদেরকে পরিবর্তন হওয়ার তৌফিক দান করুন। দিকে নয় তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের ইতিহাস অনেক লম্বা, আমি আমার যতটুকু মনে হয় একবার আলোকপাত করেছিলাম এই যে সাত বিষয়ে। যা হোক, আমাদের এই যে বছর যাচ্ছে, দিন যাচ্ছে, রাত যাচ্ছে, এগুলো কিন্তু আমাদের বয়স থেকে চলে যাচ্ছে, বয়স থেকে চলে যাচ্ছে। অতএব আমাদের এগুলো থেকে শিক্ষা নেওয়া উচিত, আমাদের পরিবর্তন হওয়া উচিত। সালাম সালামের ভিতরে রয়েছে এমন রয়েছে যে যদি কোনো দিনে এলেন কিছু বৃদ্ধি না হয়েছে তাহলে আফসোস করেছেন যে একটা দিন আমার চলে গেল, আমি কিছু শিখলাম না, কিছু উপকারী বিদ্যা অর্জন করলাম, এভাবে তারা আফসোস করতে। একজন ব্যক্তিকে হাসান বসরি রাহমাতুল্লাহ বলছেন যে তোমার বয়স কত? একটা দুনিয়া বিমুখ ছিল কিন্তু বয়স বেশি হয়ে গেছে, তো 60-65 বছর বয়স বয়স মিলেছিল। তখন হাসান বসরি বলছিলেন যে তাহলে তো তুমি ওই সময় থেকে চলে যাচ্ছ আখেরাতের মুখে, ওই সময় থেকে তুমি শুরু করেছ, মানে প্রথম বছর থেকে তুমি শুরু করেছ আখেরাত থেকে হাঁটতে হাঁটতে, হয়তো বা তোমার সময় কাছে চলে আসে কবে? তখন সে ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তখন তাকে বললেন ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মানে জানো ইন্না ইল্লাহ মানে আমরা সবাই আল্লাহর মালিকানা, ওয়া ইন্না ইলাইহি রাজিউন আর আমরা তার নিকটে প্রত্যাবর্তন করি, আমরা মালিকানাধীন আল্লাহ। তার মানে কি জানো? তার মানে আমরা হলাম গোলাম, আমার নিজের ইচ্ছায় যা মনে চাবে তাই করবো এমনটি নয়, বরং যেহেতু আল্লাহর দাস, আল্লাহর গোলাম, আল্লাহর মালিকানাধীন, আল্লাহ আদেশ নিজের মেনে আমাদের চলতে হবে। আর ওয়াইন না ইলে হেরাজ মানে কি জানো? তার নিকটে ফিরিয়ে যেতে হবে, মালিকের নিকটে ফিরিয়ে যেতে হবে, ফিরে যেতে হবে মানে কি জানো? তার মানে মালিকের নিকটে পাই পাই করে হিসাব দিতে হবে গোলামকে, যে সে কিভাবে এ দীর্ঘ বয়স কাটিয়েছে। তখন সে ব্যক্তির অনুশোচনা জানবে যে আসলে তো এই দীর্ঘ বয়স পার করে দিয়েছি আর ওই সময় থেকে হেঁটে আসছি আখেরাতের দিকে পৌঁছতে, এত দীর্ঘদিনের হাঁটা এখনো পৌঁছে যায়নি। তো বন্ধুরা, আমরাও চিন্তাভাবনা করে দেখি একটু যে আমাদের যে বয়স, চেহারা সরব দেখে লাগে অনেকের 40 পার হয়ে গেছে, 50-60 সেটারও বেশি হতে পারে। তো তার মানে কি আমরা কবর থেকে রোয়াইদান রোয়াইদান হেঁটে যাচ্ছি? আমার মা একটা কবিতা বলতেন, সেই কবিতাটা মাঝে মাঝে বলি, জিন্দগি হ্যাঁ সাজা সাঁস অন্ত আওয়ায়, আজ না গিরে কাল না গিরে জরুর একদিন গির যায়, জিন্দগি হ্যাঁ মিশলে সাজা। এই পুরো জিন্দগিটা জীবনটা হলো গাছের মতো, সাঁস অন্ত আওয়ায়, শ্বাস নিঃশ্বাস তার হলো আওয়া, মানে কেটে ফেলা, আরই বলে না কি বলে ওই গাছ কাটা করা, শ্বাস এটা করাতে না, মানে শ্বাস নিঃশ্বাস নিচ্ছি, তার মানে কি জিন্দগির সময় আমরা পার করছি, আজ না গিরে কাল না গিরে জল একদিন গির যায়। সুতরাং এবার শ্বাস নিতে নিতে একসঙ্গে আমাদের জীবনটা
পতিত হয়ে যাবে, জীবনের অবসান হয়ে যাবে। যেভাবে বরফ দিয়ে গাছকে কাটতে শুরু করলে আস্তে আস্তে কাটতে কাটতে যেমন শেষ থেকে পৌঁছে পড়ে যাবে, যদি পাপ চর্চা করে থাকে তাহলে আর যদি পাপ না করি নাকি পথে হয়তো ছিলাম না আমাদের ঠিক মতো করেছি তাহলে আরো বাড়াবো আমাদের এবং মন্দির এই মিটার আরো বাড়ানোর চেষ্টা করবো। এভাবে আমরা যত সামনের দিকে যাবো তত আমাদের নিজেদেরকে তৈরি করবো আখড়াত মুখী করার জন্য। আখড়াতের পুঁজি আমরা আল কবর সন্দুকল আমাল, কবরটা হলো সন্দুকল আমাল কর্মের বাস, মানে আপনি কবরে যাচ্ছেন কিছু না কিন্তু আপনার আমলের সিন্ধুক যেন আপনার সাথে রয়েছে কবরে। আমি চিন্তা করে দেখেন এই সিন্ধুকে কি রয়েছে, সেই হিসেবে আপনার পাশে সই হাসে রয়েছে আপনার নামাজ রোজা হজ জাকাত এবং বলে এগুলো আপনার দেহরক্ষীর কাজ চারিদিক থেকে ঘিরে বসে, এমনকি ফেরেশতা মুনকার নাকির আসবে জিজ্ঞাসা করার জন্য, প্রত্যেকে বলবে এখান দিয়ে রাস্তা নেই ওখান দিয়ে রাস্তা নেই, সবগুলি তাকে ঘিরে বসে বলছে আমার এই যে আসো না রাস্তা নাই তোমার। ফেরেশতা তখন দূর থেকে বলবে তাকে বসে বলবে জব দাও, আমরা যেটা বলছি উত্তর দাও। ওই সময় তাকে দেখানো হবে যে সূর্যটা ডুবুর মানে আসরের টাইম যেন তার শেষ হয়ে যাচ্ছে এরকম, কিন্তু ছিল নামাজ নামাজের ঠান্ডা হয়েছে কিছু বেনামাজি বেনামাজের ঠান্ডা কোন রকম ফাঁকি দিতে পারি নামাজে নামাজের ঠান্ডা করেছে। যখন দেখবে এই অবস্থা যে ফেরেশতা উঠে বসেছে আর এদিকে সূর্য ডুবলো ভাব প্রশ্ন করছে তখন ফেরেশতাকে বলে দাও নি আমার একটু সময় দাও নামাজটা পড়ি এই যে সূর্য ডুবে আছে সহেব একবার রয়েছে বিশুদ্ধ রাখছে। তার মানে যে যে ধান্দা নিয়ে দুনিয়া থেকে বিদায় হয় ওই ধান্দাটা দেখা যাচ্ছে যে সে ধান্দা মানে ফলও পেয়ে যায় সারা জীবন শয়তানের গোলামি করে। আপনি কি মরণের সময় যতদিন পর্যন্ত তার দেহে রূহ থাকে এখানে সহিহাসে রয়েছে শয়তান এইভাবে ওয়াদা করেছে আল্লাহর সাথে যে আমি ওদেরকে গুমরাম করতেই থাকবো আজীবন, মানে যতদিন তার দেহে গড়ি থাকে গোমরা করতে থাকবে এই আদম সন্তানকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা আযাব আফতার লাহু মাস্তাগফার, আমি ওদেরকে ক্ষমা করে দেব যতক্ষণ পর্যন্ত আমার কাছে ক্ষমা চাইবে। তাহলে শয়তানের শত্রুতা কখন পর্যন্ত থাকবে? একেবারে মৃত্যুদণ্ড পর্যন্ত। শয়তানের শত্রুতা কখন থাকবে? মৃত্যুদণ্ড পর্যন্ত। তার মানে জন্ম থেকে শুরু হয়েছে, মানে শয়তান আমাদের শুরু করেছে। এই জন্য শয়তানের রয়েছে যে আদম সন্তানের প্রত্যেকে শয়তান খোঁচা আঘাত করে যার ফলে কান্না করে ওঠে বাচ্চারা, কিন্তু শুধুমাত্র ঈসার ঈসার মা পক্ষা দিন, কারণ এই মারিয়াম রাদিয়াল্লাহু আনহা এই মারিয়ামের মা আল্লাহর কাছে আশ্রয় দিয়েছে এই মারিয়ামকে বা মারিয়ামের সন্তানকে, ইন্নি উইদুহা বিকা ওয়া যুরিয়াতাহা মিনাশ শয়তান, আল্লাহ আমি এই আমার গর্ভস্থ সন্তান তখন গর্ভেই ছিলেন ঈশার মা মারিয়াম তো বলেছেন আমি তাকে এবং তার সন্তানকে আপনার নিকট আশ্রয় দিলাম, আশ্রয় নিলাম শয়তান রাজিম থেকে, মানে বিদেশে শয়তান থেকে। উনি আগেই পানাশ চেয়েছিলেন শয়তান থেকে মারিয়ামের মা, মারিয়ামের জন্য তার সন্তান ঈশার জন্য, তো এই জন্য খুশির ভাবছে রয়েছে সবাইকে শয়তান খোঁচা দেয় শুধু মারিয়ামা তার মা বাদ দিই একে পারে না খোঁচা দেয় কেন। এটার ব্যাখ্যা কেউ বলছে এটা হলো শয়তানের শত্রুতা, সে মনে করে যে আমার একটা শত্রু বাড়লো, বিশেষ করে মুসলিম বাচ্চা যেটা ফেলে তাকে একটা শত্রু বাড়লো তখনই খোঁচা দিয়ে শত্রু শুরু করেছে, আর শত্রুতা বাড়াবে আরো বেশি চরমে পৌঁছায় দিবে মরণের সময়। আল্লাহ ইবনে কাইয়িম যে কথাটা বলছে সে কথা বলছি, উনি বলেন যে ওই সময় শয়তান মানুষের মূর্ষ অবস্থা তখন শয়তান তার সর্বোচ্চ চেষ্টা নিয়ে করে ওকে গোমরাহ করবে বেরিয়ে বের মনে থেকে বিদায় করবে। উনি বলছেন যে সারাটা জীবন শয়তানের গোলামি করে এসেছে সে কি ওই সময় শয়তান ওপর গালিব হতে পারবে জয় হতে পারবে? অসম্ভব, শয়তানের গোলামি করেছে এ সময় শয়তান কি আরও তাকে বিভ্রান্ত করছে। এজন্যই তিনি বলে কিছু উদাহরণ দেন যে অনেক লোককে দেখা গেছে মরণের সময় বলা হচ্ছে
ছেলে বাবাকে বলছে বাবা আপনি করেন না লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করুন, তার হাদিসে এসেছে মান কানা আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালা জান্নাহ, যার শেষ কথাটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবাকে সম্মান করছে বাবা আপনি করেন না লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করুন, কিন্তু বাবা ছিল শয়তানের দাস। তখন সে কি বলছে তার ছেলে বলছে যে হে ছেলে তুমি তো বলছ আগে এই কলমা পড়তে, কিন্তু এই কলমাটা লাহিয়া আলাইয়া আস কলমিন জিবাল, এই কলমাটা আমার জিবাল করে পাহাড় থেকে ভারী বলে এই কলমা যখন আসছে কলমা যখন আসছে আবার এই গাজার করকে মধখরকে কলমা পড়ার দাওয়াত দেওয়া হচ্ছে এই মনুষ্য অবস্থায়, কিন্তু কলমার কথা তার মনে বলছে মদাস যাবা সুদা আরো বেশি খাইলে তার হাতে হাতে আমরা এভাবে সে ওটাই চাচ্ছে এই চাওয়া অসম্ভব। দেখেন যারা গানের গায়ক কলমা পড়তে বলছে গান গাচ্ছে এই গান গাওয়া অবস্থায় মারা গেছে, সৌদি আরবে একজন গায়ক গান ওই অবস্থায় মারা গেছে, কেমন অবস্থাটা ভালো নর্তকি নর্তকি করা এই সালগুলি পার করে দিয়েছে দেশ একুশ বাস এবার গণনা করতে করতে ৩৯ সালও চলে গেছে, কিন্তু দেখা গেছে সংশোধন হয় মারা গেছে। তো যে যে অবস্থায় থাকবে তার সে সে অবস্থায় কি সে মৃত্যুবরণ করবে, মানে যার যেটা ধান্দ ছিল বেশি। তো আল্লাহ কায়েম বলছে এরকম অনেক লোকের প্রমাণ পাওয়া গেছে যে কলমা তাদের জীবনে অনেক কঠিন হয়েছে পারেনি, কাপড় ব্যবসায়ী ধোকাবাজির সাথে ব্যবসা বাণিজ্য করত ফাঁকিবাজি করে ব্যবসা করত, তাকে বলা হচ্ছে যে কলমা নাই ভালো ওই সময় বলছে হাজা কমাস রফিস ওহাজা গালি ওহাজা বেকাজা বাকা, এই কাপড়টা হলো দামি এই কাপড়টা হলো ভালো এটার দাম এত, ওটার কাপড় এরকম মরেছিল মরে গেছে পরের দিকে চলে গেছে খাম্মার মদ পান করার অবস্থা, মানে আরব দেশের একটা ঘটনা বলা হচ্ছে যে সুবিধা পায়নি দেশে তখন চলে গেছে ইউরোপ কান্ট্রি, সেখানে গিয়ে তো মানে স্বাধীনতা আর দেখবেন ইউরোপ কান্ট্রি গিয়ে অনেক ভাই আমাদের বাঙালি ভাই ধন সম্ভব পেয়েছেন কিন্তু ধর্ম হারিয়েছে এরকম অসংখ্য লোক রয়েছে। তো আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ বলেন যে আপনারা এমন দেশগুলোতে রয়েছেন যে এরকম বেয়াড়া হয়ে পরিবেশ আপনারা এরকম পাবেন যেটা আপনি ইউরোপ কাটিয়ে পাবেন না, কোনো রকম লজস্থান থেকে রয়েছে তাও তো খুলে দিতে পারে রাস্তাঘাট এখন সময় এরকম হাইওয়ান পরিবেশ নোংরা পরিবেশ সেগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেননি, অর্থ যদিও অল্প আলহামদুলিল্লাহ যদি ইমানটা রেকর্ড থাকে আর বিশেষ করে লাভ বেশি কারখানাতে যারা রয়েছে তারা অনেক লাভবান যদি এই কোরআন হাদিসের সহি আলোচনাগুলি শুনে তারা নিজেদের আমলে নিয়ে আসতে পারে এসব অনেক। তো আমাদের খেয়াল করতে হবে যে শয়তানের যারা দাস আসক্ত করছে সারা জীবন তারা কিন্তু আরো বেশি ধরা আরো মানুষ জীবনের ফেতনা মরণের ফেতনা মরণের ফেতনা হিসেবে এটাও বলা হয়েছে। একটা তো ফেতনা হলো যে কবরে মন কান্না কিরের প্রশ্ন অনেকে ব্যাখ্যা নিয়েছে এটা মরণের ফেতনা, মানে প্রশ্ন করবে তোমার রব কে তোমার দিন কি তোমার নবী কে, এই প্রশ্নগুলি যদি আওয়াজ কিন্তু সবাই পারবে পরে পারে যাদের সাথে রাসূলের পরিচয় ছিল দিনের পরিচয় ছিল আল্লাহর সাথে যাদের পরিচয় তারা উত্তর দিতে পারবে সবাই পারবে না। তো আমরা পানা চাই না আমাদের ভিতরে যে আল্লাহ যেন আমাদেরকে মরণের ফেতনা থেকে কি করেন নাজাত দেন, আল্লাহ নিকটে আমরা আশ্রয় প্রার্থনা করি। তো এই ফিতনাতুল মামা ফিতনাতুল মামাতের ব্যাখ্যা এটাও বলা হয়েছে যে মরণের সময় এটা শয়তান কি করে শয়তান মানে বিভ্রান্ত করার চেষ্টা করে, এবং এটা ওই হাদিস থেকে তো আমরা বুঝতে পারছি সে কি বলেছে আল্লাহ জবাব নিয়েছে যে আমি ওদেরকে গোমরা করে খাওয়া যাওয়ার দিন তাদের বডিতে তাদের রুখ থাকে তাদের রুখ যাওয়ার দিন থাকে তাদের দিন গোমরাহি করবে মরে যাওয়ার তার কবরে করবে, কেউ কেউ বলে যে কবরে নাকি শয়তান যে কি করবে ওয়াসওয়াজ করবে, এটা ঠিক না এটা মূর্খতা ছাড়া কিছু না, শয়তানের কন্ট্রাক্ট আছে গোমরা করা কখন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তার বডিতে মানুষের বডিতে মুসলিমের বডিতে
রোগটা থাকে এবং শেষ বের হয়েছে, খালাস, ওর কাজ শেষ, ওর কন্টাক্ট শেষ। তো শয়তান মরণের সময় বেশি চেষ্টা করে, সর্বোত্ত চেষ্টা করে ওকে জাহান্নামে নেওয়ার জন্য, এটাই তার শেষ শেষ আয়োজন। তো যে শয়তানের খপ্পর থেকে রক্ষা পায়নি, পুরা সুস্থ অবস্থায় এখন পারবে, এখন সে নমস্য অবস্থা, এখন সে দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে, এর মৃত্যু যন্ত্রণাকে পেয়ে বসেছে, তো এই সময় পারবে শয়তানকে মৃত্যু করে? কখনোই পারবে না। এই জন্য দেখবেন যে যারা যে অবস্থায় মারা গেছে ওই অবস্থাতেই তাদের মরণ, ভালো ভালো মরণ পায় না। একজন মুসলিম মুসলিম ব্যক্তির জন্য, সচ্চা মুসলিম ব্যক্তির জন্য মরণ যে কোনো অবস্থায় তার জন্য খারাপ বলা যায়, বলতে পারে। যেমন গাড়ির সিল করে মারা গেছে, যেমন ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর গাড়ির সিল করে মারা গেছে, তো মারা যাওয়ার সময় তো আমাদের একটা কথাও বলতে পারবো, এমন অবস্থা, এমন মারাত্মক সিল গেছে, আমরা মনে করি যে আল্লাহ তাকে শাহাতের মরণ দেবে, মৃত্যু তার আল্লাহ তাকে শাহাতের মরণ হিসেবে মরণ করবে, এটাই দোয়া করবো। যে কোনো ভালো মানুষের মরণ যে অবস্থায় তার জন্য খারাপ, কারণ তার সাথে কলমায় শাহাত রয়েছে, কলমে রয়েছে, জিকির রয়েছে, পূর্বের একটা অক্ষ ছিল যেটা সে নামাজ পড়েছে, যেমন জোহরের পরে যদি মারা যায় তার পূর্বের আমল কি? জোহরের নামাজ, আসরের পরে যদি মারা যায় পূর্বের আমল কি? আসরের নামাজ, মাগরিবের পর মারা যায় মাগরিবটা তার পূর্বের আমল, ফজরের পরে যদি এশার পরে যদি মারা যায় এশার তার সর্বশেষ আমল কি ছিল? এশা নামাজ, এশা নামাজ পড়েছে সে হয়েছে। ফজরের পরে যদি মারা যায় তাহলে তার পূর্বের আমল ফজর, সৎ আমল নিয়ে তো মারা গেছে। আর হাদিসে বলছে কুল্লু আবদিন ইউবআসু আলা মা মাতা আলাইহি, প্রত্যেক বান্দা ওর উপরে আসর হবে যার উপর সে মৃত্যুবরণ করেছে। এবং একখানা হাদিস এই বিষয়ে আমরা বলতে পারি, খুব সুন্দর চমৎকার আছে এবং আমল করার চেষ্টা করব। মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ খতিমা লাহু বিহা দাখালা জান্নাহ, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ খতিমা লাহু বিহা দাখালা জান্নাহ, যে ব্যক্তি কালমা লা ইলাহা ইল্লাল্লাহ বলে একেবারে আল্লাহকে খুশি করার জন্য, এর মধ্যে সে আল্লাহ সন্তুষ্ট হয় এবং এটা হয়ে যায় তার জীবনের শেষ দেখা যায়, অমান সময় অমান হিসাবি দা হতে মার হবে দেখা যায় না। আর যে ব্যক্তি আল্লাহ রাস্তায় একটা দিন রোজা রেখেছে রোজাটাই হয় তার শেষ জানা চলে যায়। আবার এটা বলছে মান তার সদ্যা করে সদা করে হতে মার হতে না দেখা যায় না, যে ব্যক্তি দান সদকা করে এবং দান সদকাটাই হলো তার শেষ দেখা যাচ্ছে জান্নাত পুরস্কার। তো যে যে আমল নিয়ে মৃত্যুবরণ করবে সে আমলটা পরিদৃষ্ট হবে। এই জন্যে একজন ব্যক্তি যারা মারা গেল হজ্জের অবস্থায় মুখ থেকে পড়ে গেল, পুষ্টি থেকে পড়ে গেল, মুষ্টি তাকে পিষ্ট করে মেরে ফেলবে, মানে আবলা যন্ত যেমনি পড়া ওই পা দিয়ে বলে দিয়েছে মরণ নিশ্চিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিষয়ে বলেছিলেন যে তাকে গোসল দাও, ঘরে পা দিয়ে গোসল দাও, তবে তাকে সুগন্ধে মাখা আর মাথা থাকবে না। আর বলেছেন দুটি তার ওই এহরামের কাপড়ে তাকে দাফন করা, সাধারণত তিনটা কাপড়ে দাফন করা লাগে পুরুষ ব্যক্তিকে, নারী সম্পর্কে পাঁচটা এসে একটা জয়ী ফেলছে, তবে হাসান বসুর ফতোয়া এসে সহি বোখারিতে পাঁচটা কাপড়ের কথা বলছে, তো পাঁচটা কাপড় দেওয়ার অসুবিধা নেই, কিন্তু তিনটে এনা সবার জন্য। এখানে কেন বলা হবে দুইটা কাপড়ে, দুটো কাপড়ে তাকে দাফন করার কথা বলা হয়েছে, কারণ হজ্জের অবস্থায় মারা যায়, হজ্জের অবস্থায় এহরামের যে দুটোই হলো তার কাপড়। তো আবার মাথাও ঢাকতে না করা আছে, সুগন্ধি মাখতে নিষেধ করছে, এগুলো কিন্তু মহরিম ব্যক্তির বৈশিষ্ট্য যে এহরামে নিয়াত করার পরে আপনি সুগন্ধি মাখতে পারবেন না, কোনোভাবে মাথা ঢাকতে পারেন পুরুষ হিসেবে। তো রাসূলুল্লাহ আসেন মরার পরে তার সাথে আচরণ করে বললেন যে ওকে ওই দুটো কাপড়ে ঢেকে দাও, মাথা ঢাকবে না আর সুগন্ধি মাখাবে না। তারপর কি বলছেন ফাইনালি ও আসলে কারণ এই লোকটি আমাদের সে অনুষ্ঠিত হবে যা যা চুরি করছে ওটা মাথায় নিয়ে উঠবে, আল্লাহ আকবার, এই চোর যে কি শাস্তি, সে নেতা হোক আর খেতা হোক আর যেই হোক না কেন, মানে চুরি করা মুশকিল আওয়াজ, মানে কুয়েতে আর কি অনেক মুশকিল, আল্লাহ রক্ষা করে। তো যে যে আমল নিয়ে মানে মারা যাবে সে আমলের সাথে তার হাসর হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাসনুল খাতেমা দান করুন, মানে আমাদের শেষ কথা যেন ভালো হয় এমন আমল করা অবস্থা যেন আমরা মারা যেতে পারে, যে আমলটি আল্লাহ নিকটে নৈকট্য স্বীকার অর্থাৎ
অর্থাৎ আল্লাহর এবাদত করার অবস্থায় যেন আমরা মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ আমাদের সুস্থ দান, এই জন্য চেষ্টা করতাম, দোয়া করতাম আমার কাছে, আল্লাহ আমাকে এমন একটা মৃত্যু দান করেন এমন অবস্থায় যাতে আপনি খুশি থাকেন, মানে ভালো আমল, সৎ আমল, এবাদত মনে জড়িত থাকা অবস্থায় আমার নিশ্চিত। অনেক দেখা যায় সবাই নামাজ পড়া অবস্থায় মারা গিয়েছে, সেজদা অবস্থায় মারা গিয়েছে, কোরআন পড়া অবস্থায় মারা গিয়েছে, এগুলো ভালো ওদেরকে যেমন খারাপ মানুষ শুনলেন যে কর্ম পাঠ করতেই পারছে না, এদেরকে কর্ম পাঠ করে বসে আরো গালা চাচ্ছে, ওদেরকে কি মদ খেয়ে অতিরিক্ত মাত্রাচ্যুত মদ খেয়ে বেশি মদ খাওয়ার কারণে বমি করতে চলছে, পারবেন বমি করতে কত ওই পায়খানা সেলাবে তার মাথায় ঢুকে ওই অবশেষে মারা গিয়েছে, মানে মারা গিয়েছে পায়খানা সেলাবে তার মাথা, ভালো মরণ হলো, গোলাম আহমদ কাদিয়ানি ভণ্ড নবী তার মরণ হয়েছিল কোথায়, ইতিহাস বলে যে ওই পায়খানার ভিতরে মারা গিয়েছিল, এবং তার মুখ দিয়ে মলমূত্র বের হয়ে আসছে, যেমন নবী তেমন মরণ, হাদিসে বলা হয়েছে প্রত্যেক নবী ওখানেই মারা যান যেখানে, মানে ওই তার মরণের স্থানটাই হলো তার কবরের স্থান, মানে যেখানে মারা যান সেটাই তার কবর, তো এই ভণ্ড নবী সেই হিসেবে কবর হওয়ার কথা ছিল ওই টয়লেটে, মানে যেমন নবী আছে, তো এই ভণ্ড যেভাবে মারা গেছে তো আল্লাহ রাব্বুল এভাবে দেখিয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কাছে দোয়া করে যে এই অংশান সূচিকে আল্লাহ হেদায়েত দেন, অথবা এই শয়তান মহিলাকে ধ্বংস করুন এমন আজাব গজব দিন, হ্যাঁ, এবং তার পঙ্গপালদের তার সঙ্গ সাথীদেরকে যারা এই নিরাপরাধ মুসলিমদেরকে ভাবে আজাব দিয়েছে দিচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এইভাবে ধ্বংস করুন, আমাদের জীবনের ভিতরে পরিবর্তন আনা উচিত, চেহারা স্বরূপ দেখা উচিত যে পরিবর্তন এসেছে কিনা, বলা হয় আমাদের চুল দাড়ি পাকা এটা হলো মরণ চিঠি, কবিতা আছে ইসরাইল বর্ণে ইব্রাহিম আলাইহিসসালাম বলেছিলেন আল্লাহ আমার যে মরণ এভাবে আস মানে বার্তা চলে আসছে তো আমাকে তো আগে তো বলা হয়নি এইভাবে, তখন বলা হয়েছে যে ইব্রাহিম তোমার সাথীদের দেখো তো আসে ওরা কয়জন আসে তোমার সামনে, এ মারা গেল ও মারা গেল তুমি কি বেঁচে থাকবে, এটা এটা একটা মেসেজ, আর একটা মেসেজ কি চুলের পরিবর্তন, চেহারা স্বরতের পরিবর্তন, এগুলো আসে আপনাকে চুল এভাবে কুচকুচে একসময় কালো ছিল এখন দেখেন মাঝে মধ্যে দেখবেন সাদা হয়ে গেছে, সাদা হতে যাচ্ছে সাদা তো সাদা কাশমন হয়ে যাচ্ছে, এগুলো কি এগুলো যেন এক প্রকার মন বার্তা বার্তা যখন তৈরি হয়ে যায় আপনার সময় কিন্তু শেষ হয়ে গেছে, বলা হয় বৃদ্ধ ব্যক্তি আসির উল্লাহ ফিল আর্দ, একজন বয়োবৃদ্ধ ব্যক্তি আল্লাহর একজন বন্দি, মানে আল্লাহ মানে বন্দি হয়ে ঘুরছে, মানে যে কোনো সময় মানে ওর টাইম হয় এই ভালো অথবা যদি মরণের কোনো বিশ্বাস নেই যে কোনো সময় মরণ আসতে পারে, তবে একটা সতর্ক করে দিই অনেকে আমরা বলি অকাল মৃত্যু, এই কথাটা কিন্তু অত্যন্ত জঘন্য কথা, এইগুলো আকিদার ক্ষেত্রে আমাদের ভয় আমাকে অকাল মৃত্যু বরণ করছে মানে কাল না হওয়ার আগে মারা গিয়েছে এটা কথা ঠিক, বরং যে যখন মারা গেছে সেটাই তার কাল সেটাই তার সময়, ফায়দা যা আমরা তাহলে তখন তারা না সামান্য মুহূর্ত আগে বাড়তে পারবে না পিছিয়ে সরতে পারবে, মানে ওই মুহূর্তটাকে বিধি দিতে হবে, এজন্যই আমাদের প্রস্তুত হওয়া উচিত এবং আমাদের আমলের আকিদার পরিবর্তন করা উচিত, সমাজ শুধু আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম এগুলি ভূমিকামূলক আলোচনার পরে সেটি হলো এলেম অর্জন করা, এলেম অর্জন করা এর কত মর্যাদা এবং যারা শরীয়তের জ্ঞান আহরণ করে তাদের কত মর্যাদা এই বিষয়টি আমি আলোকপাত করতে চেয়েছি, এলেম অর্জন এমন একটা বিষয় যে শয়তান নিকটে অনেক অপছন্দ রয়েছে, শয়তান চায় না মানুষ, শয়তান কিন্তু চায় না মানুষ এলেম অর্জন করে, শয়তান মূর্খকে ভালোবাসে আর ঘৃণা করে তাকে আলেমকে ঘৃণা করে, একসময় শয়তানের চালা চামুন্ডারা বলছে বাবা আপনি আলেম হলে এত খুশি কিন্তু মূর্খরা এত মরে গেছে হাজার হাজার এত খুশি না, কারণটা কি
তখন সে বুঝাই দিয়েছিল যে বেটারা এই হলো ব্যাপার, যে মূর্খকে বিভ্রান্ত করতে বেশি সময় লাগে না, কিন্তু একটা আলেমকে বিভ্রান্ত করতে আমার অনেক ফোটা পোড়া লাগে। অনেকে ভালো করে ফেলে, তোবা করে ফেলে, সে এক কথায় শয়তানের দাস বেশি হয়ে থাকে যে মূর্খ মানুষকে শয়তান তার দাসে করবে। এলেমের কোনো বিকল্প, এলেম মানে শরীয়তের এলেম, এলেম মানে কোনো দলীয় এলেম নেই, চটি বই পড়া এলেম, শরীয়তের এলেম, কোরআন ও সহিহ। তো এলেমের অনেক মর্যাদা রয়েছে, আর এই তার এলেমের ভিতরে এক নম্বর এলেম তাওহীদের, যে তাওহীদের এলেম থেকে শূন্য। আর দেখবেন ইসলামী সমাজের মধ্যে দেখবেন তাওহীদের মিসকিন, আল্লাহ নাকি খলিফা আছে, আল্লাহ খলিফা আছে, আস্তাগফিরুল্লাহ। এই আকীদায় যখন নাকি তওবা হয় আল্লাহ খলিফা হয়, খলিফা মানে কি ইস্তারা বিশেষ, আল্লাহ কোন সময় যেন গায়েব হয়েছেন, অনুপস্থিত রয়েছেন, কেন তাহলে এই আকীদা আসে যখন নাকি আল্লাহ খলিফা হয়েছে। ইন্নি জায়গা আল্লাহ খলিফা, আল্লাহ যেটা বলেছেন যদি বলেছেন যে আমার খলিফা আমি বানাবো, কোনো জায়গায় আল্লাহ খলাফা বলেছে, অনেকগুলি খলিফা। এর ব্যাখ্যা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি কয়েকটা কথা বলেছেন, একটা বলছে খলিফা কেন, এই জন্য জিন জাতির পক্ষ থেকে খলিফা হয়েছে, আগে জিন্দা ভিআইপি আকারে বসবাস করতো, আল্লাহ তাদের সে অধিকার দেয়নি, ফেতনা ফসাদ করার কারণে মানুষকে দিয়েছে, আর জিন জাত পাহাড় পর্বত হাম্মাম টামা এগুলো থাকে, কিন্তু আমরা কি ভালো ভালো জায়গায় অট্টালিকা ফসাদ করে থাকছি। এটা একটা খেলাফতের ব্যাখ্যা করা হচ্ছে, ওদের পরিবর্তে আল্লাহ ইনসানকে এই স্থান দিয়েছে, মর্যাদা দিয়েছে। একটা খেলাফতের ব্যাখ্যা করা হয়েছে খলিফা, যে এরা একজন আরেকজনকে স্থান বিশেষ করে, একজন মরবে আরেকজন তার স্থান দখল করবে, বা এক রাজা গেল তার স্থান ধরবে আরেক রাজা। খলিফা অবকার অধীন হবে, কখন খলিফা বলা হয়েছে, আল্লাহ রাসূল উপস্থিতে না, আল্লাহ রাসূল যখন মৃত্যুবরণ করবে তখন তাকে খলিফা বলা হয়েছে, তখন তাকে খলিফা বলা হয়েছে। তো আল্লাহ আল্লাহর উপস্থিতিতে খলিফা কে হবে, এটা খলিফা এটা এটা আসলে মুসলিমদের আকীদাই না আমরা বলতে পারি, তবে শিয়াদের শিয়াদের শিয়ারা কিন্তু এটাই মনে করে যে আল্লাহর খলিফা হলো ওদের ইমামরা। সুতরাং আল্লাহর যেমন গায়েবের জ্ঞান আছে এবং অসীম আল্লাহ সব কিছু, তাদের খলিফা তাদের ইমাম তারাও আছে, তারা সব কিছু জানে, গায়েব জানে সব কিছু জানে, মানে আল্লাহর খলিফা আমাদের যা হওয়া লাগে তাই। এটা দেখেন ইসলামী আকীদার অন্তর্গত নেই, কিন্তু এরপর এনোংরা আকীদা কিন্তু চালু হয়েছে। এবং ইবনে জারির তিনি কয়েকটা কথা বলছে, এটা একটা কথা বলেছে ইবনে জারির এর সম্পর্কে ইতিহাস খুঁজে দেন। ইবনে জারির ইবনে মুখনা লোক বিন ইয়াহিয়া, যিনি শিয়ার কাজ্জাব ব্যক্তি ছিলেন রাবি, তার থেকে 600 বেশি বর্ণনা এনেছেন তার তাফসির ইয়াতে তারিখ ও তাবারি বর্ণনা, যেন তাকে হাফেজ ভাই বলছেন তিনি একটা শিয়া ছিলেন, তবে অত্যন্ত কঠিন কট্টর শিয়া ছিলেন না, কিন্তু শিয়া ছিলেন, মানে শিয়ার কিছু আকিদা তার ভিতরে ছিল, একবারে শিয়া থাকা আছে। তো শেষে দেখেন যে ঘুরে ফিরে শিয়াদেরই আকিদা যে আল্লাহ খলিফা হয় মানুষ, এবং দেখা গেছে ইসলামের সংগঠনের কিছু কিছু নেতা বলেছেন তামাম ইনসান জমিনের কদাবে খলিফা, সমস্ত মানুষ জমিনের বুকে আল্লাহর খলিফা হচ্ছে, এই এই ধারণা সম্পূর্ণ কোরআন হাদিস পরিপূর্ণ, কোরআনে কোথাও বলা হয়নি যে আল্লাহ আল্লাহর খলিফা হলো মানুষ বলে, ঠিক আছে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরের দোয়া আছে যেটা আমাদেরকে উপহার দিয়েছে, সেই দোয়ার ভিতরে রয়েছে আনতা সালিহু সফর আল খলিফাতু ফিল্লাহ, আপনি এই সফরের সাথী, আপনি আমার সফরের সাথী, হে আল্লাহ আপনি আমার সফরের সাথী, ওয়াল খলিফাতু ফিল্লাহ এবং আমার পরিবারের খলিফা, মানে আমি চলে গেলাম আপনি তাদের স্থলাভিষিক্ত, আপনি তাদের দেখাশোনা করবেন, মানে আমার স্থলাভিষিক্ত আপনি তাদের দেখাশোনা করবেন, তাহলে আল্লাহই খলিফা আমাদের। কিন্তু এই আকীদা আমরা শিখছি যে না মানুষ মানুষেরা আল্লাহ খলিফা, তারপর কি বলে তামাম ইনসান জানেন কদাকে গেল, হ্যাঁ সমস্ত মানুষ নাকি আল্লাহ খলিফা, এর ভিতরে কেউ বাদ রয়েছে বুশ বেরিয়া, তারপরে হিন্দু রাম কৃষ্ণা, তারপর যত রকম রয়েছে বৌদ্ধ খ্রিস্টান, হ্যাঁ ডোম চামার, বাকি আছে কেউ, এমন কেউ এই তসলিমা নাসলিম বাকি আছে, ও ইনসানের ভিতরে না, ও আল্লাহ খলিফা। কত জঘন্য একটা আকিদা, বছর বছর যুগ যুগ চলে আসে এই আকিদা, এটা সম্মান কখন হবে, শরীয়তের এলেম অর্জন করতে হবে, শরীয়তের এলেম কোরআন হাদিসের যেটা এলেম এবং কোরআনের ব্যাখ্যা নিতে হবে, কোরআন এই সালাফে সালেহীন বড় বড় মনীষী থেকে, তো ওলামায়ে কেরাম যেটা বলেছেন খলিফা যেটা ব্যাখ্যা দিচ্ছে সেটা এটাই যে আল্লাহ সবার খলিফা হতে পারে, কিন্তু আল্লাহর খলিফা হতে পারে কারণ এক নিমিষের জন্য আল্লাহ গায়েব না, আমার কোন না ওয়াইদিন
আল্লাহ বলছেন আমি গায়েব নই। তো এটা একটা উদাহরণ যে আপনি যদি শরীয়তের সরাসরি জ্ঞানটা আপনি না গ্রহণ করেন, শরীয়তের স্বচ্ছ ব্রেন এলেন না গ্রহণ করেন, বরং দলীয় ব্যাখ্যা গ্রহণ করেন, তাহলে ধ্বংসের ভিতরে আপনি থাকবেন নিশ্চিত কথা। একামত দিন নিয়ে আজ দেখেন যে অনেক কথা বাড়াবাড়ি চলছে, একামত দিন নিয়ে ফেসবুক গরম হয়েছে, দেখছেন একদিকে একামত দিনের ব্যাখ্যা দিয়েছে সালাতের লড়াই সহি আকিদার লোকগুলো, তারা দলিল দিয়ে বুঝিয়ে দিচ্ছেন, দলিলের পর দলিল দিয়ে যে এটা সাহাবীর ব্যাখ্যা, তাবেঈনদের ব্যাখ্যা, এটা ওলামায়ে কেরামের যুগ যুগ, কিন্তু একামত দিন আরেকটা ব্যাখ্যা আমরা শুনতে পাচ্ছি যেটা বলা যেতে পারে মেড ইন ইন্ডিয়া অথবা মেড ইন নেশন, এই ব্যাখ্যাটাই কিন্তু এখন চলছে। এরা এদিকে আছে, এরা এদিকে আছে, অবশ্যই একটু ইনসাফ প্রিয় হয়ে যদি আমরা লক্ষ্য করে দেখি যে কি বলা হয়েছে, দেখি তো এই আলেমগুলি সহি আকিদার আলেমগুলি সবাইকে ভ্রান্ত, সবাইকে ভুল বলছে। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর উনি কিন্তু আসলে হানাফি মাঝহাবের লোক হিসেবে তিনি পরিচয় ছিলেন, কিন্তু আকিদাটা তার সহি করেছিলেন, সৌদি আরবে থাকার সুবাদে তিনি আকিদাগতভাবে সহি ছিলেন, উনি নিজেও একামতদিনে এটাই ব্যাখ্যা করেছেন। তাওহীদ, তাওহীদের প্রতিষ্ঠা, তাওহীদের প্রচার প্রসার আব্দুল্লাহ জাহাঙ্গীর, ডক্টর তারপর ডক্টর সাইফুল্লাহ, ডক্টর মঞ্জুর এলা, মঞ্জুর এলাহ অবশ্য স্পষ্ট বর্ণনা পায়নি, তবে ডক্টর আবু বকর জাকারিয়া স্পষ্ট আছে ফেসবুকগুলি দেখেন, এভাবে বড় বড় ওলামা একরাম একই কথা বোঝেন। ইবনে আব্বাস এটা উক্তি যে একামত দিনের অর্থ হলো তাওহীদ কায়েম। তারপরে বর্তমান জামানার শ্রেষ্ঠ ওলামা একরাম সৌদি আরবে হয়েছে, তারা একটা লক্ষ্যে আপনি পাবেন যে তারা একামত দিনে ব্যাখ্যা করবেন যে রাষ্ট্র ক্ষমতা আগে গ্রহণ করবে রাষ্ট্রে যাওয়া, তারপর একামত দিনকে যদি আপনি রাষ্ট্রের ভিতরে সীমাবদ্ধ করেন, তো যে সমস্ত মুসলমানরা অল্প সংখ্যক ভারতে ওরা হিন্দু তুলনায় কম, ওদের একামত দিন কি চীনে, ওদের একামত দিন কি, একামত দিনকে একটা ব্যাখ্যা দেওয়া হবে যে রাষ্ট্র ক্ষমতা দিতে হবে, তারপর সব কিছু তো সব কিছু পারবে না, তাহলে একামত দিনই তো বলতে পারেন। তাহলে একামত দিনে যে নির্দেশ এসেছিল নূহ আলাইহিস সালামকে, মুসা, ঈসা, ইব্রাহিম, আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একামত দিন তারা কি করেছে, যদি আমরা লক্ষ্য করে দিই পাঁচজন নবীর নাম আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছে, পাঁচজন নবীর ভিতরে বলা যায় যে কোনো নবী তাদের দাওয়াতে মিশনে এই কথা ছিল যে এই একামত দিন মানে আমরা এসেছি রাষ্ট্র ক্ষমতা দখল করব, এসেছি এটা বলেছেন, ইয়া কওমে বুতুল বা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, এভাবে বলছে হে আমার কওম তোমরা আল্লাহ ইবাদত করো, আল্লাহ ছাড়া প্রকৃত কোনো উপাস্য করে দাওয়াত দিয়েছে। তারপর প্রসিদ্ধ ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্ষমা দিতে চেয়েছিল মক্কা মুর্শিদ, বলেছিল মোহাম্মদ যদি তুমি এই দাওয়াতের বিনিময়ে হতে চাও একজন রাজা বাদশাহ, তাহলে তোমাকে রাজা বাদশাহ বানিয়ে দেবে, অথবা যদি তুমি চাও ধন সম্পদ কোনো ধনকুবের হওয়া হতে চাও তাহলে ধন সম্পদ তোমাকে দিয়ে দেবে, অথবা প্রস্তাব দিয়েছেন যদি এর মাধ্যমে কোনো সুন্দরী নারী বিয়ে করার ইচ্ছা থাকে তাহলে সুন্দরী নারী আমরা সিলেক্ট করে বা যে নারী পছন্দ শাসিত বিয়ে দিই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা চয়েস করেননি, এটা গ্রহণ করেননি। কেন, যদি এই চিন্তায় থাকে যে আমি ক্ষমতায় বসে সব কিছু টাইট করে ফেলবো, সব ঠিক করে ফেলবো, তাহলে ক্ষমতার প্রস্তাব এসেছে, অফার এসেছিল, তো বিষয়গুলি আমাদের বোঝা যেতে হবে। তারপরে কথা হলো যে একামতের দিনের ব্যাখ্যা কি আপনার মগজ থেকে বের করবেন, আপনার মন থেকে মানে বানাওভাবে আপনি একামত দিনে ব্যাখ্যা দেবেন, বা কোরআন হাদিসের আয়াত এগুলোর অর্থকে আপনি নিজে থেকে বুঝবেন না সালাফে সালেহীন থেকে বুঝবেন। দেখা যাচ্ছে যে একটা সুন্দর কথা একামত দিনে একটা ব্যাখ্যা সুন্দর করে দেওয়া হয়েছে, যেভাবে তাফসীর বলতে এসেছে সে তাফসীর বলতে এসেছে সালাফে সালেহীন মানতে এসেছে, এবং আজও বড় বড় ওলামায়ে সবাই এসেছে, কিন্তু দেখা যাচ্ছে যে কিছু লোক তারা এটাকে প্রত্যাখ্যান করছেন, কিন্তু প্রত্যাখ্যান করছেন বটে কিন্তু স্পষ্ট কোনো দলিল বা বড় বড় ইমাম মুস্তাহিদিনদের বাণীর আলোকে এটা প্রমাণ করতে পারে। ওই গেলে হয় সাইদ কুতুবকে দেখবেন, অথবা দেখবেন যে ওই ইসলামী দলের যিনি নেতা তাকে মডারেশন পেশ করতে হবে, তারা এইভাবে দলিল দিতে পারবে না একটা পর একটা, যেভাবে একামতের ব্যাখ্যা যেভাবে করা হয়েছে এই তাফসিরগুলিতে পাওয়া যায় গ্রহণযোগ্য তাফসিরগুলিতে, তো বিষয়গুলি আমাদের খেয়াল করা উচিত যে কোনো বিষয়ের ব্যাখ্যা পরহাসের ব্যাখ্যাটা আমরা গ্রহণ করব। প্রথমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি হাদিস হয় তাহলে এক হাদিস সারা হাদিসের ব্যাখ্যা করে, কোরআনের আয়াত যদি হয় তাহলে কোরআনের আয়াতের ব্যাখ্যা একটা আরেকটা দিয়ে হয়, আর কোরআনের ব্যাখ্যার ক্ষেত্রে উত্তম তরিকা হলো যে কোরআনের আয়াত দিয়ে কোরআনের ব্যাখ্যা হবে, মানে ওই আয়াতের ব্যাখ্যা কোন আয়াতে আসতে পারে, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দিয়ে ব্যাখ্যা না পেলে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না পাওয়া গেল সাহাবা কেরামের বাণী থেকে, না পাওয়া গেল তাবেইন এজাম। এভাবে যুগে যুগে পণ্ডিতদের ব্যাখ্যা অনুযায়ী কোরআন হাদিসের ব্যাখ্যা করতে হবে। কিন্তু কোন এক ইসলামের দ্বারা পণ্ডিত বলছেন যে আমি কোরআনকে বুঝতে গিয়ে হাদিসকে বুঝতে গিয়ে কারো কথা মানতে চাই না, সাহাবিও মানে না তাবেও মানে, তো কি বুঝবেন তাহলে আপনি? সাহাবিও বুঝবেন, সাহাবিও মানে না তাবেও মানে, আপনি বেশি বুঝবেন? তো এটা আমাদের দিনের ব্যাখ্যাটা কিন্তু এইরকম মগজের লোক থেকে এসেছে। এখানে দেখবেন যে বড় বড় আলামা এখন বলছে ওনাদের বক্তব্য আলাদা, তারপরে ঝগড়া শেষ নেই তর্ক বিতর্ক সেবা খুশক পেতাল না কখন এদের মুসলিমকে গালিমন্ড করা এটা ফাঁসি দেয়, তার সাথে লড়াই ঝগড়া করা কি এটা কুফরি বলা হয়েছে। তো কথা হলো দলের পরিবর্তে দলিল, এটাই তো আসল না। তো অর্পর দেখা যায় গাল মন্ড, এমনকি বলা হয়েছে সহি আকেদের লোকদের সম্পর্কে যে কথাগুলি আমরা কমেন্টে পাই জবাব কথায় বলে মূর্খ যখন দলের মূর্খের নিকট দলের থাকে না মূর্খ তখন বাতাস হয় গাল মন্দ গাল ছাড়া তার কোনো অস্ত্র থাকে। সেলাহুল লিয়াম এ কবিহুল কালাম মানে নিকৃষ্ট ব্যক্তিদের অস্ত্র হলো গালি গালি, সেলাহ লেয়াম কবিহুল কালাম, এগুলো তো ঠিক না। তো কথা হলো যে আমাদেরকে এলেম বলতে বিশুদ্ধ এলেম। আপনি কি বলতে চান যে শেখ মতে রহমান শুধু একাই দেখাচ্ছে একাবাদী? আমি কি বললাম ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর, ডক্টর সাইফুল্লাহ, ডক্টর আবুবকর জাকারিয়া, সমস্ত মাদানী ওলামা একরাম তারা দিচ্ছেন। আর শুধু কি তাদেরই ব্যাখ্যা? শেখ বিন বাজের একই কথা, এদিকে শেখ আলবান আহমদুল্লাহ আলার কথা, এগুলো সবাইকে ভুল, এরা সবাই আমাদের কালাম। তো এই অন্ধত্ব যে কোনো দলের অন্ধভাবে অনুসরণ করা এটা মানুষের চোখকে বন্ধ করে দেয়, মানে হর গ্রহণের মানসিকতাকে কি ক্যান্সেল করে দেয়। তো এভাবে আমাদের অন্ধত্ব কাটাতে হবে কোরআন হাদিসের গবেষণার মাধ্যমে। আমি যে কোনো গবেষণা আপনি নিতে প্রস্তুত, যদি গবেষণাটা আপনি উপহার দিতে পারেন আমাকে কোরআন হাদিসের আলোকে এবং কোরআন হাদিসের ব্যাখ্যাটাও যেন সাহাবা একরাম থেকে হয়, তাবেইন থেকে হয় বা যুগে যুগে বড় উলামা একরাম থেকে হয়। আপনি একটা ব্যাখ্যা দিবেন কোরআনের আয়াতের, আর সে ব্যাখ্যার কোনো সালাফ নাই, কোনো ইমাম নাই, কোনো মোস্তাহেদ নাই, সেরকম এই ব্যাখ্যা তো গ্রহণযোগ্য হবে। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে সঠিকভাবে তৌফিক দান করুন। আমিন। উলামায়ে কেরামের যে শান আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন, আল্লাহ কি বলছেন? ইন্না ইয়াখশাল্লাহু মিন ইবাদিহি উলামা, আল্লাহকে আলেমরাই ভয় করে আল্লাহর রহমতের মতো হতে। তো যাদের সাথে আল্লাহ করলেন আপনি তাদেরকে এই পুরস্কার দিলেন যে ভাই হুদুদ দাওয়া মদিনা ফাসিল থেকে ফারেক হবে, হুদুদ দাওয়ালি পাবেন ফারেক গেছে। এই শুধু একামত দিনের এই ব্যাখ্যা দেওয়ার কারণে অবশ্য এই ব্যাখ্যাটা তারা দিয়েছেন কোরআন হাদিস থেকে, এবং অপবাদ দেওয়া হয়েছে তারা রাষ্ট্রীয় ভাবে ইসলাম চায় না, রাষ্ট্রীয় ইসলাম চায় না কেন? আল্লাহ করে বলছে, সাক্ষী করে বলছে আল্লাহকে, ফেরেশতাকে, সমস্ত মানুষকে, আপনারা আছেন যে আমি এবং যে কোনো মাদানি তারা রাষ্ট্রীয় ভাবে ইসলাম ফলকে অস্বীকার করে চাই, কিন্তু চাওয়ার পদ্ধতি নিয়েই হতে পারবে বা রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামকে নিয়ে যাওয়া এটাই কি একামত দিন? এটাই হলো ব্যাখ্যা, যদি একামত দিন এটাই হলো যে রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামকে পাওয়ার নিয়ে যেতে হবে তারপরে একামত দিন হবে, তাহলে তো প্রশ্ন উঠে। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত করেছেন, কতজন মুসলিম হয়েছে আপনি ইতিহাস পড়ে দেখেন যে সর্বোচ্চ বলা হয়েছে 40 জন পুরুষ 40 জন নারী, মানে 80 জন 950 বছরের ফসল দাওয়াত। তারপর তার দাওয়াতে কোনো কথাই পাবেন না যে উনি বলেছেন যে এই সরকারকে এই মুসলিম সরকারকে খাদাও আর পরিবর্তন আমাকে ভোট দাও আমি এইভাবে চলে যাই, বলেছেন কিছু? তবে দাওয়া যায় এই নূহ আলাইহিস সালামের কথা আছে, ইয়া কওমে ইবাদুল্লাহ, হে আমার কওম, হে আমার জাতি, তোমরা আল্লাহর পথ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই, স্পষ্ট কথা। ওখানেও যদি বলা হয় যে না নূহ আলাইহিস সালাম বসেছিলেন ওই চেয়ার দখল করা, সরকারকে সরিয়ে ওই চেয়ারটা দখল করা হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম এসেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম লক্ষ্য করে দেখেন উনি সাপোর্ট পেলেন তাকে জ্বালিয়ে পুড়ে হত্যা করার চেষ্টা করা, যদি আল্লাহ রাব্বুল আমিন তাকে অলৌকিকভাবে কি করেছেন রক্ষা করেছেন, তার একটা প্রশ্ন উড়াতে পারে কাফেরের গোষ্ঠী, তো ওখানে তার কোনো সাপোর্টই পায়নি। তিনি দাওয়াত দিয়েছেন শুধু যে এই সমস্ত মূর্তি টুর্তিগুলো এগুলো কোনো ফায়দায় আসবে না, এগুলো বাদ দাও একা লয় বছর, এটি তো বলেছিলেন, কিন্তু তার শত্রু হয়ে গেছে, তিনি সাফাটার পানি হবেন। তার ভাতি জাবুত আলাইহিস সালাম, তিনি
তাকে সাপোর্ট করেছিলেন এবং আল্লাহ আব্দুল আলম তাকে নবী মানে অন্য জায়গায় প্রেরণ করেছিলেন। তো দেখা গিয়েছে যে ইব্রাহিম আলাইহিসসালাম সঙ্গে মিশরে যখন উনি যান হিজরত করে, মিশরের জালেম বাদশাহ তার স্ত্রীর প্রতি তার লোভ দৃষ্টি পড়ে যায়, তাকে উপভোগ করতে চায় অন্যায়ভাবে। তো অন্যায়ভাবে উপভোগ করতে চাইলে মিশরের ওই বাদশাহর সামনে একটা নিয়ম ছিল যে যদি দুজনের দুজন নর নারীকে দেখতো তাহলে পরিচয় জানতে যেত যে এরা স্বামী স্ত্রীর সম্পর্ক না ভাই বোন। তো ভাই বোন থাকলে সম্পর্ক জানতে পারলে মারত না, পুরুষটাকে মারত না, আর যদি জানতো স্বামী স্ত্রী তাহলে মেরে ফেলতো, স্বামীকে মেরে ফেলতো। এখন ইব্রাহিম আলাইহিসসালাম এমন বেকায়দায় পড়েছেন কী করবে? তো ওই সরকারের লোকদেরকে পরিচয় দিয়েছে কামার বউ, এরপর করে গিয়ে বলছে দেখো এ বিবি সারা আমি ওদের সামনে কিন্তু বলেছি তোমাকে মন পরিচয় দিয়েছি, আরে দুনিয়ার বুকে তুমি আমি ছাড়া আর এই ইসলামের উপর কেউ নেই, এ বলেছে এই ইসলামের উপর কেউ নেই, ইসলামের কেউ নাই দুটো লোক আর ওইদিকে ধরেন লোক আর সব, তো তিনটা লোক একামত দিন কীভাবে বলেছে ইব্রাহিম আল্লাহ কসম দিয়ে বলছে বল একামত দিন কী বলছেন ইব্রাহিম আচ্ছা আল্লাহ তাকে বলছেন সুরাত সুরাত আমার আয়াত বলছে কারণ আকিম উদ্দিন তার ভিতরে ইব্রাহিম নাম আসেন। এই যেমন একটা ব্যাখ্যা একামতের ব্যাখ্যা আমরা এটাই যদি করি যে না সরকারি ক্ষমতাটাই আগে দখল করে দিতে হবে তারপরে সব কিছু হবে, ওখান থেকেই সব গড়িয়ে ঠিক করে দিতে হবে, এটা ব্যাখ্যা কি ইসলাম সম্মত? এই ইব্রাহিম আলাইহিসসালাম এভাবে একামত দিন করেছেন না করেননি? তো কয়জন পাওয়া গেল? উনি বললেন যে বিবি সারা তুমি বলো না ওদের সামনে যে আমি তোমার স্বামী, আমাকে মিথ্যা প্রতিপন্ন করো। এরপর বললেন একটা ব্যাখ্যা করে বলো যে দেখো তুমি আমি ছাড়া ইসলাম আর কেউ নেই পৃথিবীতে, সম্ভবত লোত আলাইহিসসালাম তখন ছিলেন না তার সাথে আল্লাহ এইভাবে বলছে ওখানে ছিল হাদিস। তো দুইজন মানুষ বা ধরেন তিনজন একামত দিনের কাজ করেন, কী বলবো আমার তাকে একামত দিন করেননি উনি? একামত দিনের যে ব্যাখ্যা আমরা শুনি আল্লাহ এই ব্যাখ্যা বলা যেতে পারে আধুনিক ব্যাখ্যা, সিয়াসি ব্যাখ্যা, রাজনৈতিক ব্যাখ্যা। যদি তাই না হয় তাহলে আমরা দাবি করছি এবং আমরা দাবি করেছি দলিল দিয়েছি, আপনি আপনার দাবি করছেন দলিল দেন, দলিল দেন এবং বোঝান যে উমুক সাহাবি এটা বলছেন উমুক তাবি এটা বলছেন, এটা কেন নাই? এর কোনো যোগ্যতা ক্ষমতা আমরা দেখি না কেন? যাই হোক একটা হক কথা বলবে সহি আকিদা পন্থীরা তারাই হয়ে যাবে মিথ্যাবাদী, তারাই হয়ে যাবে দাজ্জাল, তারাই হয়ে যাবে এ। তো এগুলো আল্লাহ আল্লাহর কাছে পাওয়া যায় এ ধরনের আকর্ষণ, এই ধরনের মানে আক্রমণাত্মক কথা, হিংসাত্মক কথা এবং এই ধরনের জঘন্য হাসাদ থেকে আল্লাহর কাছে পাওয়া যায়। আল্লাহুম্মা আমিন। সময়ের সঙ্গে যেটা বলতে চেয়েছিলাম যে এলেম অর্জন মানে শরীয়তের এলেম, আর শরীয়তের এলেম অর্জন কত হবে আপনাকে এভাবে দলীয় লেভেল থেকে উত্তোলন হতে হবে, ফিরে আসতে হবে। মনে রাখবেন কোরআন হাদিসের প্রতি দাওয়াত দেওয়া এবং কোরআন হাদিসের ব্যাখ্যাটা সালাফে সালেহের মাধ্যমে নেওয়া এটা কোনো দলই না। অনেকে মনে করেন আমরা মনে দল, আমরা কোনো দলই না, আমাদের দল হলো কোরআন হাদিস। আমরা কোনো দিন বলেছি অমুকে মানে অমুকের দলের নিচে আমরা আছি, ওকে মানে বলেছি শুনেছেন কোনো দিন? বলেছি আমরা কি বলি কোরআন এবং সহিহ হাদিসকে ফলো করি, এমনকি কোরআন এবং সহিহ হাদিসের ব্যাখ্যাটাও আমরা বলি যেভাবে সাহাবায়ে কেরাম দিয়েছেন, তাবেয়ীন এজাম দিয়েছেন, যুগে যুগে বড় বড় মুহাদ্দিসিনে কেরাম দিয়েছেন সেটাকে ফলো করি। তো আমাদেরকে খেয়াল করতে হবে যে শরীয়তের এলেমের কোনো বিকল্প নাই, এবং এটা যদি আপনি মনে করেন যে আপনি আপনার দলের ইসলামী যে দল বলছে এই দলের কেতাবই ফলো করবেন, আল্লাহ কসম খেয়ে বলতে পারেন আপনি পূর্ণ হেদায়েত পাবেন, কারণ প্রত্যেকটা দলের ভিতরে অসংখ্য ভুল পাই রয়েছে। কার কথা বলবেন? আমার কাছে আসার চ্যালেঞ্জ করেন, কার কথা বলবেন? তবলিগ জামাতের ভুল নাই, জামাতের সঙ্গে ভুল নাই, এগুলো যদি নিয়ে আলোচনা করি তাহলে রাত ফুরিয়ে যাবে, আমাদের ভুল থাকতে পারে। এখন কথা বলো যে আমরা কোরআন এবং সহিহ হাদিসকে ফলো করতে চাই এবং কোরআন সহিহ হাদিসের ভিতরে যেটা হোক সেটাই এবং যেটা ভুল সেটা ভুলই। এই জন্য শেখ ইবনে বাজ যদি কোনো একটা কথা বলে দেন কিন্তু কোরআন হাদিসের নিরিখে এবং আরও বড় বড় ওলামা কেরামের আলোচনা নিরিখে প্রমাণ হয় সেটা গ্রহণ করুন। একটা উদাহরণ দিই, শেখ ইবনে বাজ একটা ফতোয়া চালু করেছে, সেটা হলো যে ওই ফজর এবং মাগরিব নামাজের পরে সোরা এখলাস সোরা ফালাক সোরা নাস তিনবার করে বলতে হবে। সালাফে ওলামায়ে কেরাম অনেকেই এটা বাদ দিয়েছে, তারা বলে একবার করে বলতে হবে, কারণ শেখ ইবনে বাজ রহমাতুল্লাহ আলাইহি সকাল সন্ধ্যা জিকির ওপর উনি কেয়াস করে এটা বলেছে। এটা পরবর্তী দেখা গেল দলিলে স্পষ্ট কোনো দলিল পাওয়া যায় না যে এই জিকিরগুলি ফজর এবং এ মাগরিবের পর তিনবার করে বলতে হবে,
এই জন্য দেখবেন অনেক নতুন নতুন লিস্ট বের হয়েছে, সিডিও দেখবেন ওই জিকির বাদ দিয়ে তিনবার বলা বাদ দেওয়া আছে, একবার করে বলতে বাদ আছে। তাহলে শেখ বিন বাজ অন্ধ অনুসরণ করে, আমরা অন্ধ অনুসরণ করি কোরআন সন্না এবং কোরআন সন্নার ব্যাখ্যাটা সালাতে সালেহীন থেকে গ্রহণ করি, আহলুল ইলম থেকে, আহলুল ইলম যাদের অভাব পণ্ডিতের অধিকারে যাওয়া এবং তাদের আসারিয়া জায়গায় সাফর করেছেন। এক কথায় কোরআন সন্নার অনবল ব্যাখ্যা আমরা সবার থেকে নিতে পারব, কিন্তু একটা নতুন ব্যাখ্যা একটা দলের মুরব্বী উনি ব্যাখ্যা দিয়ে দিয়েছেন। এক মুরব্বী দিলেন ব্যাখ্যা যে মানুষকে বের করা হয়েছে, কোন তুমি ফায়রা আমাদের পক্ষে যেন না, তোমরা হলো উত্তম ব্যক্তি যাদেরকে বের করা হয়েছে মানুষের কারণে, বের করা মানে 40 জন বের করা হয়েছে, হচ্ছে এই এক সাহাবিদের সাহাবিদের আমাদের মাঝে রয়েছে, তো ওখানে কারা ও 40 জন এভাবে বের হয়েছেন, এই যেমন একটা ব্যাখ্যা দিয়ে দাও। তারপর তো বুঝতে পারলেন যে আল্লাহর খলিফা সবাই, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই আল্লাহর খলিফা, তসলিম নাসলিম আল্লাহর খলিফা, এই যে এটা একটা ব্যাখ্যা, এটা স্পষ্ট হল না, এই জাতীয় বিষয় নিয়ে আমরা চাইব যে কোনো বিষয় আমরা কোরআন হাদিস এবং সালাতে সালেহীনের বুঝের মাপকাঠিতে আমরা এগুলি বোঝার চেষ্টা করি, আমল করার চেষ্টা করি, শুধু কোরআন হাদিস আর নিজের মন বলা ব্যাখ্যা এটাও কিন্তু সঠিক নয়, আমাদেরকে এটা খেয়াল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রতি দান করুন। তো আহলুল ইলমদের আল্লাহ অনেক প্রশংসা করেছেন, ইলম ধারীদের, যেমন এক আয়াত আল্লাহ বলছেন ইন্না মাশাআল্লাহু মিন ইবাদিহি আলামা, একমাত্র আল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন মতো ভালোবাসে মানে ভয় করে আল্লাহকে। তো যদি আলেমরা আল্লাহকে ভয় করে থাকেন, আল্লাহ সাথে থেকে বলছেন, আপনি যদি বলেন যে এরাই হলো ইহুদের তালা, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শাহাদ আল্লাহু আন্না লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল মালায়েকাতু ওয়াল ইলম ক্বায়িমুন বিল ক্বিসত, আল্লাহ সাক্ষী দিয়েছেন যে তিনি ছাড়া প্রকৃত কোনো উপাস্য নেই, মানে লা ইলাহা সাক্ষী আল্লাহ নিজে দিচ্ছেন যে তিনি ছাড়া কেউ নেই, প্রকৃত কোনো উপাস্য নেই। এরপর কে সাক্ষী দিয়েছেন? মালায়েকা। এরপর কে? ওয়াল ইলম, আলেমগণ, অর্থাৎ যারা প্রকৃত অর্থে কোরআন হাদিসের ধারক এবং উপাস্য। আল্লাহ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে এখানে আলেমদের ফজিলত নিহিত রয়েছে যে আল্লাহ নিজের রহমতের সাক্ষী হিসেবে প্রথমে নিজেকে পেশ করেছেন, এরপরে ফেরেশতাদেরকে, এরপর আলেমদেরকে। আর আপনি বা আপনারা যদি আলেমদের সম্পর্কে এই মন্তব্য করেন যে আলেমরা এরা কিছু জানে, এরাই হলো ইহুদির দাবা, আল্লাহ আকবার, এসে নিজে থেকে নিয়ে কথা বলে, তো আপনি রোজের ভিতরে থেকেও যদি আপনি বাতিল কথা বলেন আপনার কথা শোনা যাবে, হক কথা এসি নিচেও বলা যায়, এসি ছেড়েও বলা যায়, বলা হয় কোনো সুফি চলে গেছে জিবালাতে, জিবালা গ্রামের কাছে, অনেক গন্ধ মরা কুকুর শুকর করে আসে ওখানে আর গেছে, তো বলা হলো কেন এখানে এসে মরিদ্দান নিয়ে? বলছে যে দুনিয়া বিমুখ হতে হবে, দুনিয়াতে থাকতে যাবে না, দুনিয়ার লোভ লালসা না, ওই জিবালাতে গন্ধ নিতে হবে না, চিন্তা করে দেখেন। তো আমরা বলতে চাই এসির নিচে কথা বলা কি আল্লাহ হারাম করেছেন? খারেজিদের নিকটে যখন গিয়েছিলেন ওই 40,000 কি 50,000 খারেজিদের নিকটে যখন ইবনে আব্বাস গিয়েছিলেন যাজ্ঞপূর্ণ পোশাক করে, এবং কোরাইশী লোক, কোরাইশী বংশের তো ওরা পোশাক নিয়েও সমালোচনা খারে ইবনে আব্বাস এত কিসের আরম্ভ, তখন সূরা আরাফের আয়াতে জ্বলে দিয়েছেন কুলমা হারামা যিনাতাল্লাহ আল্লাতি আখরাজাহা লিন-নাস, বলো আল্লাহ তার রাসূল বলছে বলো কে হারাম করেছে ওই সমস্ত জিনা সৌন্দর্যগুলি যা আল্লাহ মানুষের জন্য বের করেছে। তারা প্রতিবাদ করে যে আমার সুন্দর জামা দেখে তোমাদের এখানে আবার কি হিংসা করে, তোমরাও করতে পারো, এমনকি হাদিসে বলা হয় যে আল্লাহ যদি কাউকে নেয়ামত দান করেন আল্লাহ তার নেয়ামতের বহিঃপ্রকাশ চান তার বান্দার উপর, মানে আসে ধন সম্পদে মিসকিন হয়ে রয়েছে, একটা ছেঁড়া ফাটা জামা পরেছে, এটা আল্লাহ নেয়ামতের অস্বীকৃতি দেওয়া, ভালো সুখে করতে হবে। এখন কথা হলো এসিতে যদি মাদানে আলমরা এসির সুযোগ বা এসি যদি থাকে, তো হক কথাটা বললে কি না হক হয়ে গেল? আর আপনি রাস্তার ভিতরে দাঁড়িয়ে যদি রোদে ঠনঠনে রোদে তাল পাকা রোদে যদি আপনি দাঁড়িয়ে না হক কথা বলেন, বাতিল কথা বলেন, বেদাতি কথা বলেন, তো সেটা কি হক হয়ে গেল? তারা বলা হয়েছে এত জল জেল জরিমানা হয়েছে সবার, কিন্তু ওনাদের তো কিছু হয় না। আল্লাহ রাসূল বলেছেন লা তাতমানু লিকা আদু, তোমরা দুশ্মনদের সাক্ষী কামনা করো, ফায়দা লাকীতুম ফাসলা, যদি সাক্ষাৎ হয়ে যায় অনাকাঙ্ক্ষিত হয় তাহলে তোমার তখন স্থির থাকে। এখন কথা হলো যে আমরা যদি আমাদের না আসে তাহলে আমরা কি নিজে নিজে শাস্তি পাওয়া যাবে এমন কোনো ব্যবস্থা করবো যাতে শাস্তি দেওয়ার ব্যবস্থা হয়? হ্যাঁ, তারপর শাস্তি পেলেই কি হকপন্থী হওয়ার কোনো শেখ আব্দুর রহমান কী করবে, তারপরে বাংলা ভাই কী করবে, শাস্তি পায়নি তারা, ফাঁসি দেওয়া, ফাঁসি দরিদ্র ঝোলানো হয়নি তাদেরকে,
তাহলে কি মনে করেন? মানে ফাঁসিতে ঝরলেই ভগবান চোর দেখা তাদের শাস্তি পায়? এগুলো কথা আসলে এমন কথা যেগুলো কথা আসলে তর্কের বাজার ঠিক না, দড়ি তো ঠিকবেই না, তর্কের বাজার ঠিক না। সেদিন বাজার মতো লালে সারা জীবন মস্তি এবং রাজকীয় মন্ত্রীর সম্মান পেয়েছে। অবশ্য কিছু বেদাত মন্ত্রী খারেজি মার্কার লোক তারও বিরুদ্ধে কথা বলেছে, কিন্তু যেটা আমরা দেখছি যে উনি তো সুখী ছিল, উনি কি বাতিল কথাগুলি বলে গেছে? তার কথা গরম প্রাধান্য দেশে তোলা ছিলেন এবং এমন মাত্রা জীবনে তাকে কারাগারে নেয়নি সরকার, সৌদি সরকার। কিন্তু কারাগারে যাদেরকে নিয়েছেন ওই খারেজি মার্কার লোকগুলো এত সুখে থাকার পরও ওরা চায় ওই মিশরের আন্দোলন, ওই ইখওয়ানিদের আন্দোলন। তো কথা হলো বিভ্রান্ত লোকের শাস্তি দুনিয়াতে থাকে, আখেরাতে থাকে। তো একসময় দেখা গেছিল যে হাসান বাসির রহমতুল্লাহ আলাইহির নিকটে হাজার বিন ইউসুফের বিরুদ্ধে জানতে চেয়েছেন, ফতোয়া চেয়েছেন যে হাজার বিন ইউসুফ এত খারাপ মানুষ, এর বিরুদ্ধে আমরা সংগ্রাম করবো, এর বিরুদ্ধে আমরা অস্ত্র ধরে যুদ্ধ করবো। হাসান বাসির বলেছিল যে এখন হাজার বিন ইউসুফ আল্লাহর কাছে গজব হয়ে যায়, যে আল্লাহর গজবকে তোমরা এইভাবে সরাতে পারো না, এই যুদ্ধ যে আর যাওয়া গজব সরাতে পারে না। আর যদি পরীক্ষা নেমে আসে তাহলে দোয়া করো, আর এর বিরুদ্ধে যেহেতু এর আজকে ক্ষমতা রয়েছে, এর বিরুদ্ধে তোমরা লেগে তোমরা কোনো ফল করতে পারবে না। তো আমার পরামর্শ তোমরা লেগো, কিন্তু তারা বলেছিল তাকে অপবাদ দিয়ে যে এটা হলো ইংরেজ প্রজন্ম, হাসান বাসির বাপ দাদা তারা বিদ্রোহী ছিলেন এবং গোলাম হিসেবে তিনি এখানে এসেছিলেন, এক কথায় মদিনে এসেছিলেন। তো হাসান বাসির মা ছিল দাসী, তো মূল তার প্রজন্ম কোথায়? ইংরেজদের। তো বলছিল দেখো ইংরেজ কি বলে, মানে ইংরেজের দালাল। এখন যেমন এহুদি দালাল বলছে না, অনেকে সহি আকাতে লোক বলছে এহুদি দালাল, কিছু কিছু লোক মানে এভাবে বলার চেষ্টা করে। তো তখন উনি যে পরামর্শ দিলেন যে না হাজার বিন ইউসুফের বিরুদ্ধে এভাবে লেখো না, তখন তাকে বলছে ইংরেজ দালাল, ইংরেজের প্রজন্ম এর কথা বাদ। অথচ একজন বড় আরাম ছিল সময়, এরপর যুদ্ধ হলো, হাজার বিন ইউসুফের পিছিয়ে লাগলো, হাজার হাজার সেনাবাহিনীর লোককে হত্যা করেছিল পাবলিক। এরপরে পলাজায় যখন নেমে আসলো, ওই এলাকার যত লোক ছিল সবগুলো কচু কাটা করেছিল হাজার বিন ইউসুফ, লাভটা কি হত্যা। এই জন্য শেখ হোসেন তাই বলো যে যারাই বেদাতের পথ গ্রহণ করেছে, শরীয়তের পথ বাদ দিয়ে, সুন্নতের পথ বন্ধ বাদ দিয়ে, আহলে সুন্নাহ ওয়াল জামাত পথ বন্ধ করে, এবং যারাই এভাবে এই প্রতিষ্ঠিত সরকারের বিরুদ্ধে এভাবে যে শাস্তি ধারণ করেছে, দেখা গেছে দুনিয়া এবং আখেরাত গ্রহটি হারিয়েছে। এই জন্য হাদিস এই কোনো কোনো সালাম সালাম বলেছেন যে মানিস তাহাফা বিসুলতান জাহাবা দুনিয়া, যে ব্যক্তি রাজাদের বিষয়ে মানে নর্মাল এ আকিদা পোষণ করবে, এদেরকে যারা অপমান করার চেষ্টা করবে, এদের যারা মূল্যায়ন না করবে, এদের অমর্দাহানি করবে, এদের বিরোধিতা লিপ্ত হবে, দুনিয়া তার চলে যাবে। মানুষ তা খাবে আলামা জাহাবাত আখেরাত, আর যারা আলেমদেরকে হালকা মনে করবে, এদেরকে তুচ্ছ জ্ঞান করবে, এদের আখেরাত চলে যাবে। মানে দেখবেন আলামের কথা শুনবে না, ফতো আসলে বেদাত পৌঁছে দেখবেন যে ধ্বংস হয়ে চলে গেছে। দেখা গেছে ওই হাসান বাসের কথা শুনেনি, বলছে ইংরেজ প্রজন্ম, এর কথা শুনে লাভ নাই, যে যুদ্ধ লাগলো হাজার হাজার মানুষ গলা কাটা গেল, কোনো ফায়দা হবে। এদের সঙ্গে শেখ হোসেন তাই বলছেন যে ওদের ওরা না দুনিয়া কাম করেছে না দিন কাম করেছে, দুনিয়া আকার ওভাবে তারপর বাদ করে দিয়েছে। তো এটাই হলো পরিণতি, যদি কোরআন সুন্নাহ অভিজ্ঞ ব্যক্তিদের ফতোয়ার উপর আমল না, তাদের কথা যদি না শোনেন, কোরআন হাদিসের স্বচ্ছ বাণীর নিচে যদি আপনি আশ্রয় না নেন, সেভাবে না করেন, তাহলে এটাই হবে ফল যে আপনি অভিজ্ঞ আলামায়ে কেরাম ফতোয়াকে তো এড়িয়ে চলেন বটে, কিন্তু আপনার জীবনটা এরকম হবে যে না দুনিয়াও হারাবেন আখেরাত হারাবেন। এটাই হলো ফল ওই সমস্ত ব্যক্তিদের, তারা দুনিয়া এবং আখেরাত হারিয়ে থাকে, তাদের হলো এটাই পরিচয় যে তারা না আলেম আলামাদেরকে শ্রদ্ধার চোখে দেখে, না প্রতিষ্ঠিত সরকারের বিষয়ে শরীয়তের যে অবস্থান সেই অবস্থানটা গ্রহণ করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সর্ব বিষয়ে কোরআন সুন্নাহ এবং সালাফুস সালেহীন মানহাজ অনুযায়ী পরিচালনা করার জন্য জানান আল্লাহ খায়রুল বারকাত। যাবৎ সেই সরকারের নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য শুনেছেন। সহি এলেন অর্জন করতে হবে এবং সহি যে আলেম ওলামা সঠিক কথা বলেন তাদের অনুসরণ করতে হবে, এই কথাটা চেয়েছেন। এবং যাদের মধ্যেই ভুল আছে সেই ভুলকে আমাদের মধ্যেও থাকে, প্রত্যেকেই ভুল থেকে পরিশুদ্ধ হইতে হবে, এটাই হচ্ছে মূল বক্তব্য। কারোর বিরুদ্ধে ঈর্ষা অথবা হিংসা করে কোনো কথা বলা হয়নি, ভুল যে কারোর মধ্যে থাকতে পারে আমাদের মধ্যে থাকতে পারে, যাদের মধ্যে ভুল আছে তাদেরকে ভুল থেকে সংশোধন হতে হবে এবং তওবা করতে হবে, এবং আমাদের চেষ্টা করতে হবে আমাদের শেষ আমল যেন ভালো হয়,
আল্লাহ রাব্বুল আলামিনের সত্য সেজন্য হয় উনি বিভিন্ন আমলে কথা বলেছেন। আমরা কিছু প্রশ্ন এসছে, প্রশ্নগুলো যত সময় উত্তর দেওয়ার চেষ্টা করবো, তো খুব বেশি লম্বা করবো না, কারণ এক ঘন্টা বেশি হয়ে গেছে। আমি যে কথাটা বলতে চেয়েছিলাম যে এখন বাংলাদেশে আমাদের বিষয়টা আপনারা জানেন যে বাংলাদেশের পার্শ্ববর্তী রাষ্ট্র বার্মার মিয়ানমার ভারাকান অঞ্চলে যে বর্ণাতীত হিংস্র এবং নিষ্ঠুর নিপীড়ন নির্যাতন, এদের মুখে আমাদের দেশে আমাদের মুসলমান ভাই বোনরা শিশুরা আশ্রয় চেয়েছেন, তাদের জন্য আমাদের দেশের সরকার, জনগণ এমনকি আন্তর্জাতিক মহল থেকে বিভিন্ন সাহায্য সহযোগিতা আসতে শুরু করেছে। তবে এই সমস্ত সাহায্যের প্রতিশ্রুতি পাওয়া যাচ্ছে, তাদের প্রয়োজন তার অনেক বেশি, এবং একজন মুসলমান হিসাবে প্রত্যেকের আমাদের ন্যূনতম দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো। যেমন আমরা একজন বা দুইজন না দাঁড়াইলে যে তাদের একেবারে বড় সমস্যা হয়ে যাবে, আর দাঁড়াইলেই যে আমরা সব কিছু করে ফেলতে পারবো তা নয়, কিন্তু আমি আমার ইমানি দায়িত্ব থেকে তাদের কাছে দাঁড়ালাম কিনা, এটা হচ্ছে প্রশ্ন। তো এই জন্য আমি মনে করি আল্লাহ রাসূল বলছেন আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা সকলে ভাই ভাই। এবং উদাহরণ দিয়ে বলছেন আল্লাহ রাসূল আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াসুদ্দু বাল মুবাল, একজন মুমিন আরেকজন মুমিনের জন্য একটি বিল্ডিং এর মতো, যেমন একটি বিল্ডিং এর একটি ইট আরেকটি ইটকে মজবুত করে, তেমনি ভাবে একজন মুসলমান আরেকজন মুসলমানকে শক্তিশালী করে, এবং একে অপরের প্রতি অনুভূতিশীল এতটাই গভীর একটি দেহের মতো। রাসূল বলছেন মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দুহি ওয়া তারাহুমিহি ওয়া তা'াতুফিহি মাসালুল জাসাদ, মুমিনগণ ভালোবাসা দয়া মমতা এবং আন্তরিকতার দিক থেকে সকলেই যেন একটি দেহের মতো। ইদাশতাকা মিনহু উযবুন তাদা আলাহু সাইরাল জাসাদ বিসসাহরি ওয়াল হুম্মা, মুসলিম শরীফের হাদিস, যদি দেহের একটি অংশ ব্যথাতুর হয়, যেমন দাঁত ব্যথা বা চোখ ব্যথা বা অন্য কোথাও, সারা শরীর যেন ব্যথাতুর হয়ে যায়, যেমন ঘুম আসে না, নির্ঘুম রাত কাটে এবং ব্যথার যন্ত্রণার সময় জ্বর এসে যায়, ঠিক মুসলিম উম্মার কোথাও যদি কোনো সমস্যা হয়, তাহলে সমস্ত মুসলিম এভাবেই সহানুভূতিশীল হবে, এভাবেই সেই ব্যথাটা অনুভব করবে, আর সে কারণেই নিজের সমস্যা মনে করে অন্যের সমস্যায় পাশে দাঁড়াবে। আর যদি কেউ দাঁড়ান তাহলে কি ফল পাবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান নাফাসা মিন কুরবাতান মিন কুরাবিদ দুনিয়া নাফাসা আল্লাহু আনহু কুরবাতান মিন কুরাবি ইয়াউমিল কিয়ামাহ, কোন মুমিন যদি আরেকজন মুমিন থেকে দুনিয়ার সমস্যা দূর করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরকালের সমস্যা দূর করবেন। কোন হাদিসে দুনিয়া এবং পরকালের সমস্যা দূর করে দেবেন? ওয়ামান ইয়াসসারা আলা মুআসিরিন ইয়াসসারা আল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আর যদি কোনো মুমিন কারোর জন্য দুনিয়াতে তার সমস্যা দূর করেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে তার সমস্যা দূর করে দেবেন। বন্ধুরা আমার, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহু ফি আউনি আব্দি মা কানা রাব্বি ফি আউনি আখি, আল্লাহ তার ওই বান্দার সাথে আছেন যেই বান্দা তার ভাইয়ের সাথে আছেন। কাজী মুসলমানই নিরন্য, এবং আজকে অনেকেরই তারা এক বর্ষে এসেছেন এবং তাদের যাবতীয় কষ্ট, মানে অনেকে সেখানে খুব ভালো অবস্থায় ছিলেন, এই লক্ষ লক্ষ মানুষ সবাই তো দরিদ্র ছিল না, কিন্তু আজকে সবাই সেই একেবারে দরিদ্রের সেই সর্বনিচের যে স্তর সেই স্তরে তারা সেখানে আছেন, কাদামাটির মধ্যে, না শোয়ার ব্যবস্থা আছে, না খাওয়ার ব্যবস্থা আছে, না বস্ত্রের ব্যবস্থা আছে, না চিকিৎসার ব্যবস্থা আছে, ন্যূনতম সামান্য যে যা পারছে সহযোগিতা করছে। এই জন্য আমি মনে করি যে আমাদের সাধ্যপক্ষে তাদের পাশে দাঁড়ানো উচিত, আর এই জন্য অনেক ভাইয়েরা ইতিমধ্যে আমাদেরকে কিছু সহযোগিতা করেছেন, আমরা সেখানে পৌঁছে দিয়েছি, আর এখনো যদি কেউ দিতে চান তাহলে আমরা সেটা পৌঁছাবার ব্যবস্থা করবো ইনশাল্লাহ। আর সবচেয়ে বেশি জরুরি যেটা আমি মনে করি, সার্বক্ষণিকভাবে তাদের জন্য দোয়া করা, কারণ আমাদের দোয়া যদি আল্লাহ কবুল করেন তাহলে সেই যেটা বলেছেন যে কখন আল্লাহর গজব আসবে তারা ধ্বংস হবে, অথবা মুসলমানদের প্রতি আল্লাহর রহমত আসবে, আল্লাহ মুসলমানদেরকে সাহায্য করবেন এবং মুসলমানদেরকে ইজ্জত দান করবেন, এবং তার একমাত্র উপায় হচ্ছে যে মুসলমান যদি সঠিক ইমান আনে এবং ন্যাক আমল করে, তাহলে অবশ্যই আল্লাহ আদালত তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবেন। তা আমি আহ্বান রাখছি যে তাদের জন্য আমরা সবসময় দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মুসলমানদের জন্য। এবং হাদিসে আসছে কোনো মুসলমান যদি তার মুসলমান ভাইদের জন্য দোয়া করেন, যতজনের জন্য মাগফিরাতের দোয়া করবেন এতদিন নেকি হবে, একটু চিন্তা করেছেন? এত সংখ্যক দেখে আমি আর কোনো সবই দেখি না, একটা যে জীবনে গুলো মাপ হয় সংখ্যার দিক থেকে হিসাব করলে এটা তো আমি দেখছি সবচেয়ে বেশি সংখ্যক। কারণ আপনি যদি বলেন আল্লাহ
পৃথিবীতে আজ পর্যন্ত যারা এসেছিলেন আর যারা বর্তমানে আছে, যারা মারা গেছে, সকলকে আপনি ক্ষমা করে দেন। তার সংখ্যাটা কত হবে, কত লক্ষ হবে, কত কোটি হবে? তো যতজনের জন্য আপনি মাগফিরাতের দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনি অতগুলো রেখে দেবেন। তো মুসলমানদের জন্য মাগফিরাতের দোয়া করবেন, তাদের যারা বেঁচে আছেন তাদের জন্য দুনিয়া আখিরাতের কল্যাণের জন্য দোয়া করবেন, নিজেদের জন্য দোয়া করবেন, আল্লাহ তৌফিক দান করবেন আর তাদের সমস্যা দূর করবেন। এবার অনেকগুলো প্রশ্ন আসছে। একটি প্রশ্ন যেটা আমি প্রথম আপনাদের সামনে বলছি, শেখ আক্তার সাহেবকে অনুরোধ করবো জবাব দেওয়ার জন্য। এক ভাই বলছেন, আমার বাড়ি চট্টগ্রাম নাম, কিন্তু বেশিরভাগ আলেম ও মসজিদের ইমামগণ বলেন মাজারে টাকা দেওয়া কিছু চাওয়া মানত করা জায়েজ আছে, মানে ওই সমস্ত ইমাম এবং আলেম উনি উনি এলাকার নাম নিয়েছেন, ওই সকল ইমামদের পেছনে নামাজ পড়া জায়েজ কিনা? আবার ওরা নিজেকে আহলে সুন্নাত মানে জামাত, নিজেদেরকে আসল সুন্নি দাবি করে, বিস্তারিত আলোচনা করে। আমি বিস্তারিত সময় নেই, আমি সংক্ষেপে আলোচনার জন্য অনুরোধ করছি। প্রশ্ন শুনেছেন আপনারা যে আহলে সুন্নাত দাবিদার দেশের একটা গ্রুপ যারা ওই মাজারের রসের চাঁদা মাজারের জন্য দান করতে পারবেন, মুক্ত হস্তে ইত্যাদি, এদের বিষয়ে নামাজ পড়া জায়েজ হবে কি জায়েজ না? তো নিজেদের আহলে সুন্নাত বলেন, কিন্তু আসলে এদের নাম হবে আহলে বিদআত, তবে নামটা সুন্দর নিয়েছে কিন্তু কামটা করে অত্যন্ত জঘন্য। একই বলা হয় যে কানা ছেলের নাম পদ্মলোচন, মানে ছেলের চোখ নাই কিন্তু আদর করে বাপ মা দেখেছে পদ্মলোচন, বড় বড় চোখ, এরকমই আসলে কিছুই নাই। তো আমাদের জানা মতে সব থেকে জঘন্য বিদাতি দল এবং শিরিক বাই দল, এবং তাদেরকে সৌদি আরব বেশ কিছু আলামাদিন বলছে যে ওরা 72 ফেরকার ভিতরে পড়বে না, মানে এত বড় মানে কট্ট শিরিকবাদী যে 72 ফেরকা তো নেওয়া অস্বীকার করেছে, লিখিত আকার আছে। তো যাই হোক, এরকম শিরিকবাদী যারা মাজারের রসের জন্য চাঁদা দেয়, নজর নামাজ মানত ইত্যাদি করতে বলে মাজারে, এদের পিছনে নামাজ পড়া থেকে আপনি সাথে কথা হাজার হাজার মাইল দূরে অবস্থান করবেন। তবে যেটা আপনি না জেনে পড়ে থাকেন সেটা আলাদা, ইনশাল্লাহ আপনার নামাজ না জানার কারণে হয়ে যাবে। সত কথা যদি জানতে পারেন যে এই আহলে সুন্নাত নিজেদের নাম দিচ্ছে, আসলে কিন্তু খাঁটি আহলে সুন্নাত জামাতের ভিতরে বলা যায় চার মাঝহাবেই রয়েছে, তাদের অনুসারে রয়েছে, কিন্তু দুঃখের বিষয় হলো সত্য কথা যে আহলে সুন্নাত জামাতের দাবিদার একটা সেই হানাফি মাঝহাবের দুটো ধারা বলা যেতে পারে, দেওবন্দি বেরেলভি। তো বেরেলভিরা অবশ্য তিনটা বলা যায়, একটা জামাত আছে, তো এই তিন শাখার ভিতরে বেরেলভি শাখাটা সব থেকে গজলের শাখা, এটা হলো সব থেকে নিকৃষ্ট এবং কট্টর শিরকবাদী। তো এরা দাবি করে নিজেরা খাঁটি, অন্যরা সবাই খাটে, কিন্তু আমরা যেটা লক্ষ্য করে দেখছি যে এই কথাটা ওদের ওপরে বেশি প্রযোজ্য, কারণ কথায় কথায় শিরি। এখন নাকি আমরা যে মসজিদ আছে রসুল সাহেব উপস্থিত আছে, এটা বেরোবে বিশ্বাস। তাদের পরিচয় হলো আসলে তারা বের করে, এবং টিয়া পাখি রঙের তারা কাপড় চোর পর্যন্ত সবুজ পাখি দিয়ে পারে, সবুজ পাখি রসুল সাহেব কোনো সমস্যায় পড়েছেন, আবার কালো পাখি দিয়ে পড়েছেন, কিন্তু এই সবুজটাকে তাদের প্রতীক হিসেবে গ্রহণ করেছে, এটা চীনার উপায়। যখনই দেখবেন যে সবুজ পাগড়ি বা সবুজ এই কাপড় চোপড় আছে, মানে ওই আহলে সুন্নাত জামাত, হ্যাঁ মানে খাঁটি বেদাতি শিরিবাইত। আল্লাহ আরেকটা বলছেন যে আমরা শুনেছি অলিয়া অলিয়া বাংলাদেশে ইসলাম প্রচার করেছেন, কথাটুকু সত্য কিনা? যদি তাই হয় তাহলে ওরা কি সঠিক ইসলাম প্রচার করেনি? তাহলে বাংলাদেশে জয়ী হাদিস আসলো প্রত্যেকে আশা করি জানাবেন। সেটাকে দেখেন ভাই, ওলি আউলিয়া আমরা যে বলে থাকি, যদি আমরা বিচার করি তো আল্লাহ ভালো জানে ওলি আউলিয়া যাদের ভালো, তারা ছিলেন কি ছিলেন না, কারণ এটা একটা মাপ কাঠে আল্লাহ দিয়েছেন ওলি আউলিয়া আল্লাহ যিনি আমন তখন এটা হল যারা ইমান আনায়ন করে এবং আল্লাহকে ভালো করে, এরা হলো ওলি আউলিয়া।
এই শর্ত যাদের ভিতরে পাওয়া যায় তারা এজন্য ঘোষণা দেওয়া দরকার না, এরা ওলি আছে। যা হোক, তা আমরা যদি বলি যে ইসলামটা প্রথমে ওলি আউলিয়ার মাধ্যমে, মানে পীর বুজুর্গদের মাধ্যমে, পীর ফকিরদের মাধ্যমে, এটা আরেকটা পরিভাষা। এটাই প্রথম এসেছে যে এটা বলা যায়, এটা অনেকে গলত বলেছে না, বরং অনেকে মনে করেন যে ওলি আউলিয়া নয়, বরং ভালো সহি আকিদার লোকদের মাধ্যমে এই ইসলামটা এসেছে সর্বপ্রথম। তবে কেউ কেউ ব্যাখ্যা করে বলছেন যে ইসলাম ঢোকা দুটো গেট বাংলাদেশে, একটা হলো ওই চিটাগাং দিয়ে, ওই নদীর সমুদ্র বন্দর দিয়ে এসেছে। তো এখানে ওই ওলি আল্লাহ যাদের, ওলি আল্লাহ যাদেরকে বলা হয়, এখানে ওদের বেশি বিচরণ ঘটেছিল। আর আরেকটা মানে গেট হলো ওই বলা যায় যে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া হয়ে ইন্ডিয়া হয়ে ইন্ডিয়ার ওই মালয়ালম, কি বলো ওটাকে, কেরালা, কেরালা হয়ে রাজশাহীর পথ দিয়ে ঢুকেছে। তো এই জন্য কিছু কিছু মানুষই বলেন যে এই এলাকার লোকগুলি তুলনামূলক সহি আকিদার মানুষ, মানে সহি আকিদার লোক পাওয়া যায় এইসব এলাকা। এক কথা উত্তরবঙ্গে তুলনামূলক মাজার বাজার এখানে খুব একটা পাওয়া যায় না। তো বলা যায় সহি দাওয়াতে একটা প্রভাব পড়েছে তাদের উপর। আর ওখান থেকে ওলি আল্লাহ, ওলি আল্লাহ বলতে যাদেরকে আমরা বুঝেছি তারা হলো পীর সুফিবাদ। তো তাদের ইসলামটা আসলে পরিষ্কার পরিচ্ছন্ন ইসলাম ছিল, ওর সাথে জড়িয়ে ছিল ওই ইসলামের নামে মানুষ নামে বিভিন্ন চিন্তাধারা, যার মাধ্যমে ওই লোকগুলি মানে পরিপূর্ণ হেজার পায়। তারপরে আমরা বলবো শুক্রিয়া স্বরূপ যে ওই সময় একটা হিন্দুকে একটা বেদাতি মুসলিম বানানো কম কথা, এটা অনেক বড় প্রাপ্তি। কারণ একটা বেদাতি হোক মানে জান্নাতে যাওয়ার এক সময় আশা আছে, আর হরে কৃষ্ণ হরে রাম করে তো জান্নাত যাওয়া যাবে। তো যাই হোক, ওনারা এক সময় এসেছিলেন ওই পথ দিয়ে এবং মানুষকে হেদায়ত করেছে। এবং শাহজাহান সম্পর্কে আমরা যেটা পাই সেটা আসলে উনি একটা ভালো মানুষ ছিল, এরকম সেরেক বেদাতের কথা মানুষকে উনি বলেন। তবে একটা কথা আমাদের না মানা ছাড়া উপায় নেই যে ওনারা ওরকম কোনো বড় ধরনের শিক্ষিত লোক ছিলেন, মানে শরীয়ত অভিভূত যদি থাকতেন তো একটা কেতাব আমরা পড়ে ফেললাম, বাবা শাহজাহান এই কেতাব লিখেছেন, আছে কোনো কেতাব আছে দেখাতে পারবে? তো ওলি আল্লাহ পাবলিকে ওনাদের টাইটেল দিয়েছে ওলি আল্লাহ, আল্লাহ ভালো জানে। তবে আমরা মনে করবো যে আসলে তারা ভালো মানুষ, কিন্তু যে কাজগুলি করা হয়েছে তাদের মাজার কেন্দ্রিক এগুলি শয়তানের কাজ ছাড়া কিছু না। এবং শাহজাহান সম্পর্কে বলা হয় যে 200-300 বছর হলো তার কবরে কোনো মাজার ছিল, তা তো উনি তো একটা ভালো মানুষ বলেন। এ তো এই জঘন্য মরিদরাই মানে এগুলি করেছে। এখনো দেখবেন যে ওই ওনার পাগড়ি লাঠি কী কী আছে আর ওই নিজেই নামাজ পড়ে, এরকম একটা তথ্য পেয়েছি এক আলেম থেকে। দেখতে গেলেন একজন যে শাহজাহানের টুপি পাগড়ি দেখি লাঠি, তো যিনি বের করছেন ফজরের টাইমে খবর নেই, ধাক্কা ধোকা দিয়ে কোনো বের করা হয়েছে আর কি ওই সকালবেলা। তো যা হোক, ওনার অনুসারে অনেক রয়েছে, শাহজাহান গাঁজাখর ভাঙখর অনেক পটল বেদা। তো এখন কথা হলো তাদের মাজারকে নিয়ে যেগুলি যেগুলি পাওয়া আছে এগুলো এগুলির ভালো মানুষের কারণ, এগুলো শয়তানের বলে আল্লাহর কাছে পাওয়া চাই। আরেকবার বলছেন যে তার রুমে একজন লোক হাফেজ আছে, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে না, তাকে কি করা বলা দরকার? আরেকজন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমরা সকালে তো আদম সন্তান, তাহলে প্রত্যেকের রং রূপ আচরণ বিধি আলাদা হওয়ার কারণ কি? দুটো প্রশ্ন। তো প্রথমটার উত্তর আমি দিচ্ছি যে কোরআনের হাফেজ তিনি, জানি না হাফেজ তার আছে কিনা, আল্লাহ হেফাজত করুন। আপনি ইদানিং দেখবেন একটা ইউটিউবে দেখা যায় কোন হাফেজ হিন্দু হয়ে গেছে, কি অবস্থা হয়ে গেছে, লক্ষ্য করেছেন কেউ? হ্যাঁ, জানি না, আমি দেখছি যে আমি শুনি নাই, শুধু ওই খুললে আসে। তো যাই হোক, তো এখন আব্দুল্লাহ মাসুদ যাই হোক, তো এই হাফেজ, এখন এই হাফেজ কি ওর পথ ধরবে কিনা আল্লাহকে হেদায়ত করুন, দোয়া করি। শুনতে পাচ্ছেন? তো নামাজ না পড়াটা কুফুরি, আর কোরআনের হাফেজ যার অন্তরে কোরআন বহন করছে সে নামাজ পড়বে না, এটা খুবই খারাপ আলামত। আল্লাহ তাকে হেফাজত করুন, তাকে নামাজ আদায় তৌফিক দান করুন। আর হাফেজ সাহেবের সাধারণত যদি খালি হাফেজ সাহেব হন তো কোরআন তো বুঝেন না, কোরআন বুঝলে পরে কোরআন মানার একটা আগ্রহ থাকে, কি বলে আল্লাহ হাফেজ কারি আলম যে কাউকে শয়তান গুমরা করতে পারে না, কোরআনে আছে শয়তান বলছে আমি ডান থেকে আসবো বাম থেকে আসবো, শয়তানের সাথে যুদ্ধ করে ইমানকে রক্ষা করতে হবে। তো এই জন্য যে ভাই বলছেন আমরা বলবো যে তাকে আর বেশি খারাপের দিকে ঠেলে দিবেন না, যে আপনি বলছেন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে না, তার মানে মাঝে মাঝে করে, যে পুরোপুরি ছেড়ে যেতে না আদায় সেদিক নিয়ে যান না, তাকে করেন তার জন্য দোয়া করেন, তার সাথে ভালো আচরণ করেন, তাকে বুঝানো যে হাফেজ হাফেজ আপনি আমাদের ইমামতি করবেন, আমাকে নামাজ পড়াবেন, কারণ কেন পড়ান না। আর যে মানুষের রং
আর বিভিন্ন রকম, এটা আল্লাহ কোরআনে বলছেন যে যে বিভিন্ন রব এবং ইন্না ফি ইখতিলাফি আলওয়ানিকুম, আল্লাহ বলছেন বিভিন্ন মানুষের যে ভাষা বিভিন্ন রং, এটা হচ্ছে আল্লাহর একটা নিদর্শন। তো কোরআন আল্লাপাক এটা নিদর্শন হিসেবে আমাদেরকে দিয়েছেন যে একই আদমের সন্তান, অথচ বিভিন্ন রং হচ্ছে, বিভিন্ন ভাষা হচ্ছে, বিভিন্ন সংস্কৃতি হচ্ছে, এটা আল্লাপাকের একটি নিদর্শন। আর এক ভাই বলছেন যে আমার ভাইরা আমার সাথে কথা বলে না, এক লোক গীবত করে তার কাছে কিছু মানে কিছু হয়তো বলেছে তাকে, মানে আমার ব্যাপারে উনি ব্যাপারে গীবত করেছেন, তো তার সেই জন্য গীবত শোনার পরে আর কথা বলেন না। তো উনি বলছে যে আমার ফোন করলে, ফোন শুনলেই কেটে দেন, কোনো কথাই সে বলে না, আমি মাপ সাইজও মাপ দেয় না, আমি আল্লাহর ভয়ে সম্পর্ক রাখতে চাই, এখন কী করি? শেখ জাকার এসে উত্তর তাকে পরামর্শ দেন, তো পরামর্শ দেওয়ার বিষয়ে বৈধ। তার একজন হলো যদি কেউ পাপ করে প্রচার করে বলে আমি জেনে বলছি দিনে বলুন, ওই ব্যক্তির গিবত করা বৈধ। তারপরে দুই নম্বর হলো ধর্মীয় কাজে কারো পরিচয় দিল, তিন নম্বর হলো যাদের মাঝে সেরে কুহুরি আছে, বেদাত আছে, তাদের সাথে নিকটে যে বলা সম্ভব নয়, তখন লোকদেরকে তার থেকে দূর রাখার জন্য তার কি করা বৈধ। যেটা আমাদের থাকে যেমন আড়শি ভান্ডারি বাজারে যত আছে না, চন্দ্রপুরি সুরেশ্বরী এসবের আরো আছে অনেক, যেগুলো শিক্ষিত ভাইয়ের যদি ওই জাতির উপর পাপ থাকে তাহলে বৈধ, কিন্তু তবু তার কাছে মাছ চাওয়া ভাইয়ের ভাতৃত্ব সম্পর্ক বজায় রাখার জন্য বৈধ। মাছ ভাই তোমার বিপদ করছে, আমি তোমার যে মাপ চাই ক্ষমা চাই আর কমা, যাকে রাগানো হচ্ছে বারবার করে, চেতনা আছে, তারপরে কোন চেতনা নাই, তার কোন প্রক্রিয়া নাই, যাকে বারবার রাজি করানো হচ্ছে, বারবার ক্ষমা প্রার্থনা করে জানে যে ভাই ক্ষমা করে দেয়, গরু রয়েছে মাফ করে দেয়, যদি ওই ভাই ভুল করে থাকে এবং তার যদি ক্ষমা চায় ভাই ক্ষমা করে তোমার ভুল হয়েছে, এটা তোমার গীবত করেছি বা তোমার মধ্যে এটা করেছি, তার উচিত ক্ষমা করে না। ইমাম সাহেবের ভাষা কিন্তু ব্যবহার করেছে এটা বুঝতে পারছে, এটা এরকম কিন্তু আমাদের মধ্যে অনেকের ভিতরে রয়েছে যে ভাইয়ের ভাইয়ের ঝগড়া, মায়ের পেটের ভাই, এই লেনদেন জমি জায়গা হাবি জায়গা যে লেনদেন হয়েছে বছরের পর বছর, আত্মীয় স্বজনের সম্পর্ক ছিন্নকারী জান্নাতি বলা হয়েছে না জাহান্নামী বলা হয়েছে, লা ইফতানা ফাতে আপনারা সঙ্গে শুনে করে জান্নাতে যাবেন, এগুলো বোখারী শরীফের হাদিস। এখান থেকে আমরা কি বুঝলাম যে সম্পর্ক অতি দ্রুত জড়িয়ে মানে জড়িত করা উচিত, আর ভুল মানুষ হতে মাত্র হতেই পারে, তো যা বারবার ভুল ভুলে যেন ক্ষমা চাহ তাও ক্ষমা কর, এরকম কিন্তু অনেক লোক শুধু এই ভাই, তাহলে ইমাম সাহেবের হাতে দিয়ে দেখেন বড় অবস্থা, এটা বলছি আমরা দু একটি প্রশ্ন আছে, এগুলো যারা জানতে চেয়েছেন ব্যক্তিগতভাবে জেনে নেবেন, সময় অনেক লম্বা হয়ে গেছে আর আমরা লম্বা করতে পারছি না। তো শেষ করার আগে আপনাদেরকে এই বিষয়টা নিয়ে একটা কথা বলতে শুধু, আল্লাহ রাসূল বলছেন
সিলবান পাতা আঁকা, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করেছে তার সাথে তুমি সম্পর্ক জোড়া লাগাও। আর মানুষের মধ্যে সম্পর্ক বিভিন্ন কারণে শয়তান করে দিতে পারে বিচ্ছিন্ন, কিন্তু যারা সিলায়ের হামিল করা উদ্দেশ্য হচ্ছে মূলত যে আমার সাথে সম্পর্ক ভালো করে আমি তার সাথে সম্পর্ক রাখবো, এটাই নয়, বরং যে খারাপ রাখে তার সাথে ভালো করা। তো যে ভাই বলছেন যে আমি ফোন করলেও কেটে দেয়, তিনি চেষ্টা অব্যাহত রাখেন এবং আর যিনি ক্ষমা করতে চান না তার জন্য দোয়া করেন, এবং পারস্পরিক দুনিয়াবি কোনো কারণেই চিরতরে সম্পর্ক ছিন্ন করা যাবে না, না কোনো আত্মীয় স্বজন তার কোনো মানুষের সাথে, ঠিক আছে। আর আগামী সোমবার আমাদের কবে হবে? ঠিক আছে, তাহলে আগামী সম্মেলন নভেম্বর 3 তারিখ এখানে ইনশাআল্লাহ যথাযথভাবে হবে। আসমানিকে প্রশ্ন করছিলেন যে খুতবা বন্ধ হয়ে গেছে, বাংলায় সম্মেলন হবে কি না, নাকি আমরা যেখানে ওখানে শুরু করেছি ওইটাতেই হবে। আপনারা হয়তো শুনে খুশি হবেন, আমরা খুব দুঃখিত যে এই মসজিদে খুতবা যেটা চলতেছিল